আস্থা ও বিশ্বাসের অপর নাম। একই ছাদের নিচে পরিবারের প্রয়োজনীয় সকল উপকরণ। এখানে রয়েছে সব ধরনের হালাল মাংস, দেশি বিদেশি বিপুল পরিমাণ মাছ এবং সকল প্রকার দেশি গুঁড়া মশলা। আরও পাচ্ছেন বাংলাদেশ থেকে সরাসরি আমদানিকৃত বিস্কুট, চানাচুর, আচার সহ বিভিন্ন মুখরোচক খাবার। রয়েছে চাল, ডাল, তৈল ও সিলিন্ডার গ্যাস সহ পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র। এছাড়াও রয়েছে শাকসবজি ও বিপুল পরিমাণ ফলমূলের সমাহার। বিগ বাজার, পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা দিচ্ছি সুলভ মূল্য, সঠিক ওজন ও সেরা মানের নিশ্চয়তা। তাই চলে আসুন সপরিবারে আপনার প্রয়োজনীয় নিত্যদিনের সামগ্রীর জন্য। যোগাযোগ রুয়াদো বেনফোমাস, 158 লিসবন, পর্তুগাল। মোবাইল 920007117। দেশীয় প্রবাসী যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশন দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছে জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে। আমি হেলেনা জাহাঙ্গীর ঢাকা স্টুডিও থেকে। আমার সাথে প্রবাসীদের আমন্ত্রণে একজন সমালোচিত একজন ব্যক্তিত্ব, দেশে এবং প্রবাসে সকলের হিরো, হিরো আলম। হিরো আলম, বসন্তের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো তুমি? খুব ভালো। আর নিশ্চয়ই প্রবাসীরা ভালো আছেন, দেশে যারা আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন তারাও ভালো আছেন। আজকে আমাদের সাথে প্রবাসী থেকে কানেক্ট হবেন সাউথ কোরিয়া থেকে টিপু চৌধুরী, জাপান থেকে ফখরুল ইসলাম, স্পেন থেকে ইসমাইল রায়হান, মালয়েশিয়া থেকে মেহেদী হাসান, আমেরিকা থেকে ফয়সাল, কুয়েত থেকে মৌসুমী, ইতালি রোম থেকে নাজমুল হাসান তুহেন। সকলকে আমন্ত্রণ আমাদের এই জয়যাত্রা ঢাকা স্টুডিও থেকে। সকলকে বসন্তের শুভেচ্ছা। কাল আজকের দিন গিয়ে রাত পোহালেই ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের আগাম ভালোবাসা। সকলে নিশ্চয়ই ভালো আছেন আপনারা যারা প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি সর্বপ্রথমে চলে যাব সাউথ কোরিয়ার টিপু চৌধুরীর কাছে। টিপু চৌধুরীকে আমাদের শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি? সবাইকে ফাল্গুন শুভেচ্ছা এবং আগাম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবং আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন যিনিকে, মানে যাকে আমরা খুব ইন্সপিরেশন সম্পর্কে বা ওনার যে কার্যক্রম গুলো আছে যেগুলো দেখে আমরা আসলে অনেক গুরুত্ব। যাই হোক, হিরো আলম ভাই কেমন আছেন আপনি? আজকে জয়যাত্রা স্টুডিওতে এসে কেমন লাগছে? জি, আমি অত্যন্ত ভালো আছি। আমি কিন্তু আপনাকে চিনি, আপনি কিন্তু আমাকে না কিছু ভিডিও বানাছেন। আপনাকে তো অনেক এক্সাইটেড, কারণ আমি মনে হয় এমন একজন ব্যক্তি যখন আপনি নির্বাচন করেন, নির্বাচন করা থেকে শুরু করে আমি ইউটিউবে আপনাকে নিয়ে অনেক ঝড়তলা ভিডিও করেছি এবং সেগুলো অনেক সফল হয়েছে। ওনাকে নিয়ে যারা কটূক্তি করতেন, ওনার নির্বাচন এবং ওনার অঙ্গভঙ্গি নিয়ে যারা কটূক্তি করতেন তাদের বিরুদ্ধে আমি কথা বলতাম এবং এটাই বোঝাতে চাইতাম যে মানুষকে কাজ করতে দাও, কে কেমন এটা দেখার বিষয় নয়, আমি কেমন আমার ভাজ্যিক দিক দেখে নয়, আমার কর্ম দেখে তুমি আমাকে বিবেচনা করো। তো হিরো আলম ভাইয়ের জন্য আসলে আমার এটাই কাজ করা ছিল এবং কোন এক সময় অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু সেই বাধা আমাকে আটকে রাখতে পারেনি। আমি আসলে ভালোবাসি যারা কাজ করতে পছন্দ করে, যারা নিজেকে নয় তার কাজকে দিয়ে নিজেকে পরিচিত করে। তো হিরো আলম ভাই এমন একজন মানুষ যিনি এমন ভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন, জিরো থেকে আস্তে আস্তে করে নিজেকে সমাজে তুলে ধরেছেন। এটাই আসলে অনেক বড় আমাদের জন্য ইন্সপিরেশন যে আমরা আসলে অনেক সময় দেখা গেছে ঘরে বসে থাকি, কাজ করতে চাই না। আসলে এটা আমাদের জন্য অনেক ওনার কাছ থেকে এগুলোই শিখা যে হ্যাঁ, আসলে ঘরে বসে থেকে নয়, কাজ করে, স্বপ্ন জেগে জেগে নয়, স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করে স্বপ্নকে দেখিয়ে, যেটা হিরো আলম ভাই করেছেন। এই জন্যই আমি ওনাকে নিয়ে অনলাইন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় কথা বলেছি।
তো ধন্যবাদ হিরো আলম ভাই, প্রবাসীদের মাঝে এসে কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগতেছে, কি কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে এত দূর। আপনারা আমাকে সাপোর্ট না করতেন তাই আমি এতদূর কিন্তু অগ্রসর হতে পারলাম নাইনি, তাই আপনাদের ভালোবাসাকে ধন্য। আর আপনারা যে কিছু লোক এই যে যারা মানে আমাকে নিয়ে মজা করে ফান করে তারা, তাদেরকে আপনি যে জবাবগুলো দেন আপনি অত্যন্ত ধন্য। আমি জানি যে মানুষ মনে করেন খারাপ কাজ করলে তাকে সবাই গেলেবে, আর আমি যদি ভালো কিছু করে থাকি তার কিন্তু প্রতিবাদ, আগে কিন্তু এই প্রতিবাদগুলো আমার করা লাগতেছিল। আপনি কেন আপনি কিন্তু আমি কাউকে কিন্তু গেলেনি, কাউকে কিন্তু বকাও দেয়নি, কিন্তু যারা প্রকৃত মানুষ যারা প্রকৃত আমাকে ভালোবাসে বিশ্বাস করে তারা কিন্তু এই সমালোচনা কিন্তু আমি যেটা বুঝলাম যে এই মানুষের গালাগাল থেকে কিন্তু আজকে আপনার ফেমাস ফেমাস এবং এই ফেমাসের গল্প আমরা শুনবো। আমরা টিপু চৌধুরীর কাছে যাই। টিপু চৌধুরী, আপনারা নিশ্চয়ই জানেন আমরা যারা বাংলাদেশে থাকি বাংলাদেশ থেকে প্রবাসের মানুষ কিন্তু বাংলাদেশের খবর বেশি রাখে, কারণ আমরা স্পেনের ইসমাইলের সাথে যখন কথা বলি বা জাপানের যখন ফকরের সাথে কথা বলি বা আপনার সাথে যখন কথা বলি আমরা বুঝতে পারি যে আমাদের থেকে বেশি খবর আপনারা রাখেন না, তো ব্যস্ত মানে ব্যস্ততম জীবনে আমরা বাংলাদেশে অনেক ব্যস্ত, তারপরেও কিন্তু আমরা বাংলাদেশের খবর এতটা জানি না। হিরো আলম নিশ্চয়ই জানেন যে নমিনেশন পেপার কিনেছিল, সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? জি জি অবশ্যই জানি, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা শুধু হিরো আলম ভাই নয়, অনলাইন সোশ্যাল সাইটে যে ভাইরাল টপিক গুলো বা ভাইরাল বিষয়গুলো আছে আসলে এগুলো আমাদের প্রবাসীদের কারণে কিন্তু অনলাইনে ভাইরাল। আর আমি মনে করি হিরো আলম ভাই অনলাইনে ভাইরাল হওয়ার পিছনের মূল রহস্য এবং মূল কারণই হচ্ছে প্রবাসীরা, কারণ প্রবাসীদের ভালোবাসা ছাড়া হিরো আলম ভাইয়ের এই পর্যায়ে বা উনি একজন সামান্য ডিল ব্যবসায়ী থেকে আস্তে করে নিজেকে আমাদের প্রায় কি বলবো সংসদে যাওয়া পর্যন্ত চেষ্টা করেছিলেন, মানুষের চেষ্টাটাই আসলে অনেক বড়। উনি নমিনেশন পেপার কিনেছেন, তারপরে সংসদে যেতে চেয়েছেন, সেখানে যেতে পারেননি, ভবিষ্যতে তাও যেতেও পারেন, কারণ মানুষের সাধ্যের উপরে কিছু নেই, মানুষ সবকিছুই পারে। তো এটা আসলে আমি মনে করি প্রবাসীদের অনেক সাপোর্ট আছে হিরো আলম ভাইয়ের উপর এবং হিরো আলম ভাইকে অনেক ভালোবাসে, কারণ প্রবাসীরা এমন একজন মানে মানুষ যখন দেশ থেকে যখন প্রবাসী চলে আসে তখন মানুষ বোঝে আসলে তার কর্মজীবন ব্যস্ততা তার কর্মক্ষেত্র গুলো কি, সেখানে আসলে মানুষের বাহ্যিক দিক নয়, নিজের বিবেচ্য বিষয় নয়, নিজের কর্ম দিয়ে হয়তো অনেক কিছু করতে হতে পারে বা করে আর কি। তো আলম ভাই আপনাকে আমি আমি যেটা বলতে চাই যে আসলে আপনার প্রবাসীদের উপর ধারণা কেমন, যে এই এই যে আপনি এখন আলোচিত সমালোচিত একজন ব্যক্তি, তো এখন এক্ষেত্রে মানে আপনি প্রবাসীদের উপর মানে কেমন অনুভূতিটা কেমন এটা যদি আমাদের না? অবশ্যই অনুভূতি ভালো প্রবাসীদের, আর আমার থাকে থাকে আমার কষ্ট লাগে যে প্রবাসীদের উপরে তখন তারা আমাকে অনেকেই মনে করে ফোনে মেসেঞ্জারে কথা বলে তাদের যে দুঃখ কষ্টগুলো আমার সাথে ভাগ করে। তাই আমি প্রবাসীদের উপরে একটা আমি সামনে একটা মুভি বানাইতেছি, আর অন্য আর একটা প্রবাসীদের উপরে আমি একটা মুভি একটা বানাবো, যে মানুষ দুঃখে কষ্টে গেলে প্রবাসী তাদের কি কারণে কষ্ট আমি চিন্তা ভাবনা আছে আপনাকে আমরা মুভির কাহিনী শুনবো, এই সেই ফিল্মে আমরাও কাজ করতে চাই। একটা ফোন ছিল, প্রবাসী যারা আছেন আমাদের সাথে সংযুক্ত থাকেন। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন, আমাদের অতিথি আছেন হিরো আলম, আর আমাদের প্রবাসের যারা যুক্ত আছেন তারাও আপনাদের সাথে কথা বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক যারা আমাদের দেশ থেকে প্রবাস থেকে দেখছেন আমাদের স্ক্রোলে একটা নাম্বার আছে, সেই নাম্বারে কল করতে পারেন। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ বারেক হোসেন যুবরাজ, আমি আবুধাবি থেকে বলতেছি। আপনি ভালো আছেন আপু? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিয়মিত আপনাদের একজন দর্শক, আমি ডেইলি চেষ্টা করি কল করার জন্য, অবশ্য মাঝে মাঝে কলটা ঢোকে মাঝে মাঝে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, আপনারা তো দূর থেকে ফোন করেছেন আবুধাবি থেকে, অবশ্যই কথা বলবেন। হিরো কথা বলুন, আপনি হিরো আলম সাথে শুনতে পাচ্ছি আপনাকে। সালাম আলাইকুম হিরো আলম ভাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আমার একটু সৌভাগ্য হয়েছিল 2016 সালে যখন আমি আবুধাবি থেকে ঢাকা ঢাকা হয়ে বরিশাল যাচ্ছিলাম, তখন আপনার সাথে আমার সাথে রিক্সার যোগে 1 মিনিটের হ্যান্ডশেক হয়েছিল, খুব মনে পড়ছে সেই দৃশ্যটা। অবশ্য আপনাকে নিয়ে মানুষে যে ট্রল করতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া করছিল সেটার জবাব আপনি পারফেক্টলি দিয়েছেন, এজন্য খুব ভালো লাগতেছে। আপনি কেন পারবেন না, আমি দেখছি একজন ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী একজন চাইওয়ালা থেকে যদি প্রধানমন্ত্রী হতে পারে নরেন্দ্র মোদী, আপনি কেন পারবেন না? শাহরুখ খানের মতো টিকিট বিক্রেতা থেকে সেখানে সে একজন সুপার হিরো হইতে পারলে আপনি কেন পারবেন না? আপনি চালিয়ে যান, আমরা পূর্বাসীর আপনার সাপোর্টে আছি সবসময়, আর ভালো থাকবেন, খুব ভালো লাগে আপনাকে দেখতে, আজকে কথা বললাম আপনার সাথে সিস্টার হেলেনা জাহাঙ্গীরের আপুর মাধ্যমে। অবশ্য ধন্যবাদ, ধন্যবাদ আপুর দেবেন, কি কারণে বলুন তো?
আজকে আপনি কথা বলতে পারলেন কিন্তু আপনার জন্য, আর আপনাকে হ্যাঁ অসংখ্য আমি ধন্যবাদ। আমি সিস্টার হেনা জাহাঙ্গীর আপুকে আমি সবসময় ধন্যবাদ দিতে হবে, কারণ তার মাধ্যমে যত কিছু সমাজের বিজ্ঞ মানুষের কাছে পৌঁছানো তার টিভির মাধ্যমে, না হলে আমরা হয়তো জানতেই পারতাম না এটা। এর জন্য হেলেনা জাহাঙ্গীর আপুকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আবুধাবির ভাই, আমাদের সাথেই থাকুন, পোস্টে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আপনারা জানেন বিশাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে, 2 কোটি প্রবাসী হচ্ছে প্রবাসে বসবাস করছে, আমাদের এই টেলিভিশন 2 কোটি প্রবাসীর জন্য উন্মুক্ত, আপনারা যখন তখন কল করতে পারবেন, যখন তখন লাইভে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে কল করার জন্য হিরো আলম। দর্শক তো আজকে মনে খুব এক্সাইটেড কথা বলার জন্য। আমরা প্রবাসীদের নিয়ে কি ফিল্ম দেখতে যাচ্ছি সামনে? না প্রবাসের না সামনে দিয়ে মুভিটা বানাইতেছে, কমার্শিয়াল একটা মুভি বানাইতেছে, মুভিটা সবার অর্থায়নে মুভিটা বানাইতেছে। এই মুভিতে 2টা নায়িকা থাকবে আর একটাই হিরো আমি থাকব। নায়িকার নাম আমি শুনছি একটা কল না নাম, এই মুহূর্তে নায়িকার নামগুলো বলবো না, কিন্তু এটা গোপন রাখতেছি আমি, কি কারণে আমি এই মুহূর্তে দিল কোন নায়িকের নাম আর কে কে আছে সেটা যদি বলে দিই তো কালকে সকালে বলে নিয়ে বোঝা যাবে। আমরা শুনছি নায়িকার নাম জানতে চাবো না, ফিল্মের একটু হিস্ট্রি শুনবো। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। অন্যরা কেন পারবে না, আসলে ওনার মনটা খুবই ভালো মানুষ, একটা খুব সাধারণ একটা মন, খুবই ভালো মানুষ ওনার। ধন্যবাদ সুমন, তোমাকে অনেক সুন্দর প্রশংসা করেছ, প্রশংসিত হয়েছে হিরো আলম। আসলে সে খুব ভালো মনের একজন মানুষ, আমি যতক্ষণ ধরে কথা বলছি দেখছি আসলে ভালো মানুষ। ভালো মানুষ না হলে আসলে সফলতা আসে না, এটা কিন্তু রিয়েলিটি। হিরো আলম প্রশ্ন আনসার করবে সুমনের। হ্যাঁ সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অল টাইম এইরকম যেন আমি সবচেয়ে সত্য কথা বলতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি, আপনারা আমার জন্য এইরকম যেরকম পাশে অল টাইম অন্যায়ের আমি প্রতিবাদ করলে যে মানুষদের যারা আমাকে সমালোচনা করে তাদেরকে যেভাবে জবাব দেন, আপনারা এইরকম আপনারা জবাব দেবেন তাহলে আমার আস্তে সাহসটা আরও বাড়বে। আপনারা যত আমার পাশে থাকবেন সে তো আমার শক্তি বাড়বে, তাই আমার শক্তি হলো জনগণ শক্তি। আমরা কি কারণে আমার তো মনে করেন আপনাদের ভালোবাসার কারণে এত জোর গুণ, তাছাড়া আমি কেন এমপিতে দাঁড়াবো, কেন আমি আমার হলে কে ভোটত কী কারণে দাঁড়াইছে আমি জানি, জনগণের আমার পেছনে ভালোবাসা, লাখ লাখ লোকের ভালোবাসা দেখেছেন, কোটি কোটি লোকের এই ভালোবাসার শক্তিতে আমি দেখছি কেন, দেখে আমি জনগণের জন্য কিছু করতে চাই, তাই আপনাদের জন্য কিছু করতে চাই বলে কিন্তু এত অল্প বয়সে কিন্তু আমি রাজনীতি খাতায় নাম লিখেছিলাম। তা আপনি দোয়া রাখবেন আমি যেন দেশের জন্য আপনাদের জন্য কিছু করতে পারি। আমাদের সাথে সংযুক্ত ছিল টিপু চৌধুরী, টিপু চৌধুরী কি সংযুক্ত আছেন আমাদের সাথে? জি জি জি, আমি সংযোগ অবশ্যই সংযুক্ত আছি এবং আপনাদের মূল্যবান কথাগুলো শুনছিলাম। কাদের সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি মনে রেখেছেন, আসলে সময়টা হয়তো বা একটু দূরত্ব এসে গেছে কিন্তু যে মুহূর্তগুলো কাটিয়েছি বা ওই সময়কার আমি মনে করি আমাদের অনলাইনে খুব বিশাল একটা, উনি যেমন মাঠে যুদ্ধ করেছে আমরা তখন অনলাইনে যুদ্ধ করছিলাম, শুধু হিরো আলম ভাইয়ের জন্য নয়, সুন্দর একটা মানুষের জন্য, সাধারণ একটা মানুষের জন্য যে মানুষের জন্য কাজ করতে চায়। এই জায়গায় যদি হিরো আলম ভাই নয় অন্য কেউ হতো তার জন্য কাজ করতাম, কারণ যে মানুষের জন্য কাজ করে, যে সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় তার সাথে আমরা সবসময় আছি। তো হিরো আলম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আজকে। হিরো আলম ভাই, আসলে অনেকেই আমি যখন ভিডিও গুলি মেক করি অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছে যে হিরো আলম ভাই যে মিউজিক ভিডিও গুলো তৈরি করে এটাতে একটু মানে দেখতে একটু অসুন্দর দেখায়, বা আগে থেকে যে মিউজিক ভিডিও গুলো তৈরি করেছে তো ওদের ভবিষ্যতেও কি এই ধরনের মিউজিক ভিডিও তৈরি করবে কিনা। তখন আমি বলেছিলাম সময় কিন্তু একরকম যায় না, একটা সময় মানুষের মাঝে পরিবর্তন আসে, ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে আপনারা অনেক পরিবর্তিত একটা হিরো আলমকে পাবো, তো আসলেই কি পাচ্ছি কিনা বা এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। হিরো আলম প্রশ্ন অ্যান্সার দেওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তারা প্রোগ্রামটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এখন ঘটনা কি, আমি তো গান করেছি সর্বমোট 500, আর যে গানগুলো করেছি ওই গানগুলো তো সব শখের বশত, শখের বশতে গান যখন করছি তখন তো আমি কলে সব তো আমার আগেকার যে গানগুলো সব কিন্তু কপিরাইট গান ছিল, মানে কপি ছিল,
এই কপিরাইট গান ছিল, এই গানগুলো শখের বশতে করা, সকল তো আমি তো কোনোদিন জানতাম না আমি হিরো হতে পারবো, কিন্তু আমি চেষ্টা ফেলে দেখছি। যখন থেকে মনে করেন আমি একটা জায়গায় পৌঁছে গেলে পরে থাকে, কিন্তু এখনকার আপনি গানের কোয়ালিটিগুলো দেখবেন আমার, এখনকার আমার আপনার আমার ইউটিউব চ্যানেলের নাম হিরো আলম অফিসিয়াল, আপনারা ঢুকে গানগুলো দেখবেন, কিন্তু আগের থেকে অনেক কোয়ালিটি চেঞ্জ করছে। কী কারণে? আগে তো মনে করেন দর্শক ইচ্ছে মতো গানের মানেছে, কিন্তু এখন কিন্তু ওই হিরো আলম মানুষের হাসির পাত্র আর হিরো আলম নাই। এখন আমি একটা আপনাদের ভালোবাসার একটা মানুষ, তাহলে আপনাকে এই ভালোবাসা ধরে রাখতে গেলে অবশ্যই ভালো কাজ করতে হবে। তাই ভালো ভালো কিছু কাজ করতেছি, আপনি ইদানিং আপনারা দেখছেন আমার চ্যানেলের ভিতরে ঢুকে। সামনে আপনাকে তো নিয়ে কিন্তু একটা ভালো মুভি নিয়ে আসতেছি, দুইটা মুভি আর আমার হাতে আছে, আর আমার নিজের একটা মুভি, অবশ্যই আপনারা ভালো কিছু উপহার অবশ্যই পাবেন। কী কারণে? ভালো কিছু উপহার না দিলে কিন্তু আপনাকে আমরা জায়গা পাবো না, ভালোবাসা পাবো না। সব টাইমে আপনি চান হিরো আলমকে একটা আপডেট কিছু চাই, আপডেট নতুন নতুন মেয়ে আমি দেখ, আমার প্রতিটা গানে দেখবেন নতুন নতুন মেয়েগুলো দেখবেন, আর এখনকার গানের মেয়েগুলো দেখবেন, এখনকার গানের কোয়ালিটিগুলো দেখবেন, আমি আগের থেকে কতটা উন্নয়ন হয়েছে। আর আরও সামনে ভালো কিছু কিন্তু যে মুভিটা আসতেছে, এই মুভির মাধ্যমে আরও দেখবেন নতুন একটা আপনি মেয়ে এখানে আমি ইন করাই দিছি। আমরা অনেক ভালো কিছু সফলতা কামনা করছি হিরো আলমের। সংযুক্ত থাকুন যারা আছেন, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। কল করতে দেবি এই লাইভ জি কল করা যায়, একটু স্যালে করতে পারি, জি একটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আমি বিজয়নগর থেকে বলছি, হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। আর ঢাকা বিজয়নগর? হ্যাঁ হ্যাঁ, জি জি কথা বলুন, জি কথা বলুন। আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলতে চাই, একটু কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া, শুনতেছি, বলুন। হ্যাঁ একটু জোরে বলুন, আপনি কথা শোনা যায় না, একটু জোরে বলুন। আপনি কি টেলিভিশন দেখছেন? আপনি টেলিভিশন দেখতেছেন না হলে যে আপনি সোশ্যাল মিডিয়াতে, আপনি কি টেলিভিশন দেখতেছেন আমাদের না আপনি এতে দেখতেছেন? আমি আপনার মোবাইলে কল করছি, ঠিক আছে? মোবাইলে একটু বলুন। আচ্ছা দুঃখিত, লাইনটি সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ছিলাম হিরো আলমের সাথে। ফেসবুকে যারা অনেকেই হিরো আলমের ভালোবাসার কথা এখানে বলেছেন, যে আই লাভ ইউ হিরো আলম, আই লাভ ইউ সিস্টার হেলেন কেউ বলে না, শুধু আজকে লাভ ইউ হিরো আলমই বলছে। তো যারা আমাদের এখানে কমেন্ট করছেন, যারা দেখছেন, তারা পোস্টে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা ছিলাম, দুটা ফিল্ম আসছে, নায়িকার নাম বলা যাবে না কারণ নিউজ হয়ে যাবে। তো এই ছবির যেই প্রবাসীদের নিয়ে যেই হিস্ট্রি হচ্ছে, যে কাহিনী হচ্ছে, সেটার মধ্যে কাহিনীটা আর কি একটু সারমর্ম বলা যাবে কিনা, একটা কল নিয়ে নিই তারপরে আমি শুনছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, হ্যাঁ জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কাছে, শুনতে পাচ্ছি। আপনি যে মিডিয়াতে দেখছেন সেটা একটু ভলিউম একটু কমিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। ওকে জি কথা বলুন। জি ভাইয়া বলুন। হ্যাঁ হিরো আলম ভাই কেমন আছেন? জি ভাই ভালো, আপনি? এই তো আছি ভালো ভাই। আপনার এ তো খুব ভালো লাগতেছে, আপনি এইভাবে আগে যান, সমস্যা নাই। আর নতুন কি মুভি আপনার আসতেছে? মুভি আসতেছে একটা, আপনি নিজামুদ্দিন পরিচালিত দিয়ে সেলাই, আর আমার নিজের একটা, আপনি সবার অর্থনীতি একটা মুভি আসতেছে, মুভিটার নাম হলো চরিত্র। আপনার আবার আর একটা আসতেছে মনে হয় লাভার, লাভার বয়, ঠিক আছে? আমি দুইটা মুভি নিয়ে আসতেছি, আপনারা অবশ্যই এটা আপনি আনকমন, নাম পরিবর্তন হতে পারে নতুন যে মুভিটা, আপনার আনকমন একটা কিছু আপনি নিয়ে আসতেছি, নামটা এখন চূড়ান্ত করা হয়নি, দুইটা নাম ইয়ে করছে, যে কোনো একটা আপনাকে আমরা চূড়ান্ত করে জানাবো। এই মুভিতে নতুন আপনি একটা নায়িকা আপনি ইন করবে, আর পুরাতন সব আর্টিস্ট থাকবে। আর ধন্যবাদ দর্শক, আপনি কল করেছেন। দিয়াস লাই কি মেসের কাঠি বোঝানো হয়েছে? হ্যাঁ মেসের কাঠি। সেখানে কি আগুন নিয়ে খেলাধুলা হচ্ছে নাকি এই ফিল্মে? না, ওটা আপনার ওই মুভির কাহিনী হলো শুটার, মানে একটা লোক পরিশ্রম করতে করতে আপনি শুটারের উপরে গল্পটা, যে কত দূর মানে স্টাইল গার্ল করে কত দূর যাইতে পারে এই মুভিটা, এই জন্য ওটার মধ্যে মনে করেন একটা মেসেজ ব্যক্ত হয়ে সিনেমাটা বানাইতেছে, একটা মেসের কাটে ইচ্ছা করলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এইরকম একটা মেসেজ নিয়ে কারণ ওটা আনকমন কিছু দিয়ে রাখছে। আচ্ছা ধন্যবাদ হিরো আলম। আমরা শুনবো মফস্বল থেকে কীভাবে আপনি এই এত ফেমাস হয়েছেন। আমরা একটু সংযুক্ত হব আমাদের জাপানের ফখরুল ইসলামের সাথে। ফখরুল ইসলাম কি আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন? জি আমি শুনতে পাচ্ছি। জি বলুন। কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি।
জি, ধন্যবাদ জানাচ্ছি সিস্টার হেলানা জাহাঙ্গীরকে, এই শুভেচ্ছা জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা, আগাম ভালোবাসা দিবস দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমি আজকের লাইভে এসে নিজেকে ধন্য মনে করতেছি, কারণ ধরলো আজকের যে লাইভ ফাল্গুনের দিনের সুন্দর একটা দিন, আর আপনি আজকে অনেক সুন্দর সেজেছেন, অনেক সুন্দর লাগতেছে। আর আজকে হিরো আলম ভাইয়ের সাথে আমার প্রথম দেখা আর প্রথম লাইভ, অনেকটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু অনেক প্রশ্ন জমে আছে, আমি প্রশ্নগুলো করব ভাইকে। আমরা প্রশ্ন নিচ্ছি, একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। জি জি, অবশ্যই হিরো আলম ভাই আসছে আপনাদের সাথে কথা বলার জন্য। কথা বলুন। আমি মালয়েশিয়া থেকে। জি ভাইয়া বলুন। নেপালেরা আসে অল্প টাকায়, কিন্তু আমাদের এত বেশি টাকা লাগে কে? খুব সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। হিরো আলম প্রশ্নের অ্যান্সার নেপাল আমি দিচ্ছি। হিরো আলম, ওনার কথা হচ্ছে নেপাল থেকে যারা যাচ্ছে তারা খুব স্বল্প টাকায় যেতে পারছে মালয়েশিয়াতে, বাট বাংলাদেশ থেকে যেতে গেলে 3.5 লাখ 4.5 লাখ টাকা কেন লাগছে, এত টাকা কেন লাগছে, সেটাই প্রশ্ন তাদের। প্রশ্নটা ওখান থেকে তাদের হচ্ছে মনে করেন সিকিউরিটি যে গ্রাহকের দিয়ে এখান থেকে যে টাকার হচ্ছে ইয়ে মুনাফাটা কত দূর হবে কতটা। আচ্ছা, আমরা আমরা একটু আমার মনে মেহেদি হাসানকে প্রশ্ন করলে পারে। মেহেদি হাসান যুক্ত আছেন মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে মেহেদি হাসান, আপনাকে শুনতে পাচ্ছেন আমাদের? আমারটা শেষ করে ফেলি। ফকরুল, আমি আপনার সাথে আসছি, আপনার প্রশ্নগুলো নিব। আপনার আমরা আপনার প্রশ্ন নিচ্ছি, আমরা একটু মেহেদি হাসানের কাছ থেকে প্রশ্ন অ্যান্সারটা শুনে নিই। মেহেদি হাসান আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হিরো আলম ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা মালয়েশিয়া থেকে আছি, আপনার কিন্তু অনেক জনপ্রিয়তা আছে প্রবাসে, আমরাও দেখেছি মালয়েশিয়াতে, কিন্তু আপনার জন্য আমরা অনেক অনেক আমরা প্রচারণা করেছি, আমরা দোয়াও করেছি যে আপনি একজন গরিবের বন্ধু, আর আপনাকে আমরা সংসদে দেখতে চেয়েছিলাম। যা হোক, আপনার দুর্ভাগ্য প্রথমবারে বা হয়নি, পরবারে হবে ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনি পারবেন। আপনি এগিয়ে গেছেন অনেক, হাইকোর্ট পর্যন্ত আপনি চলে গেছেন। জি ভাই, আপনি পারবেন। আমাদের আমাদের সকলের দোয়া আছে আপনার সাথে, আর আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন প্রবাসীদের সাথে, আপনি তো প্রবাসীদের বন্ধু। আর আমাদের যে টিপু চৌধুরী ভাই, কিন্তু আপনার জন্য অনেক কিছু করেছেন। মেহেদি, দর্শকের প্রশ্ন ছিল যে নেপাল থেকে কম টাকায় মালয়েশিয়া যেতে পারে, বাংলাদেশ থেকে কেন পারে না, এই প্রশ্নের জবাব আপনি দিবেন। বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে বাংলাদেশের মেইন পাওয়ার সিন্ডিকেট, 3-4টা হাত হয়ে বিক্রি হয়, আর নেপালের হচ্ছে ডাইরেক্ট, তারা ইন্টারভিউর মাধ্যমে তারা লোক আনে, একেবারে অল্প পয়সার ভিতরে তারা ডাইরেক্ট লোক নিয়ে আসে। ডেলিগেটর যায় নেপালে, যাইয়া তারা লোক নিয়ে আসে খুব একেবারে অল্প পয়সার ভিতরে। আর আমরা বাংলাদেশের যে মেইন পাওয়ার বিজনেস, আমরা 3-4টা সিন্ডিকেট হয়ে যায়, মালয়েশিয়ায় কোনো ডাইরেক্ট কোনো মেইন পাওয়ার হচ্ছে না। দেখছেন আপনারা গত কিছুদিন আগে 10 সিন্ডিকেট, যা এখন পর্যন্ত মানুষ হয়রানির শিকার হচ্ছে, এখন পর্যন্ত অনেকে আসতে পারে নাই। আর বর্তমানে আবার সম্বাদটা খুলবে খুলবে এমন অবস্থা, কিন্তু এই সিন্ডিকেটের কারণে খুলতে পারতেছে না। ধন্যবাদ মেহেদি হাসান আপনাকে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন অ্যান্সার পেয়েছেন। আমরা এখন প্রশ্ন শুনবো ফখরুল ইসলামের জাপান থেকে। ফখরুল ইসলাম, আপনি আপনার প্রশ্নগুলি করতে পারেন এখন। জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আর কিছু প্রশ্ন ছিল, আর ওনার অবশ্যই সুনাম আছে আমাদের প্রবাসে জাপানে। জাপানে ওনাকে নেপালি ইন্ডিয়ান যারা আমাদের সাথে দেখা হয় বা আসে, তারা জিজ্ঞাসা করে আপনাকে হিরো আলম ভাই কি চিনেন কিনা। তা আমি মনে করি ওনার এত জনপ্রিয়তা, সাকিব খান কি সাকিব খান থেকে আরো উপরে জনপ্রিয়তা আমি মনে করতেছি আর কি। কারণ হলো কি, জাপানের মতো জায়গায় ওনাকে নিয়ে কথা বলে, এমন জায়গায় কথা বলে যে জায়গা নিয়ে আপনার অনেক দেশগুলো একসাথে হয়, সব দেশের মানুষই ওনাকে চিনে প্রায়। তো ওনার কতটুকু উনি উপরে চলে গেছে, প্রশ্ন আমার এখন আসতেছি। প্রশ্ন হলো কি, আপনি এবার প্রথম হয়েছিলেন মেম্বার ইলেকশন, তারপর ডাইরেক্টলি সংসদ সদস্য নির্বাচন করেছেন, আমরা আশা ছিলাম আপনি পাস করবেন, যাই হোক এটা হয় না, পরবর্তীতে হবেন। যদি আপনাকে বলা হয় আপনি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে, আপনি প্রধানমন্ত্রী হবেন?
দেখুন, প্রতিটা লোকের স্বপ্ন থাকে বড় হওয়ার, আর আমার প্রতিটা অল টাইমের টার্গেট থাকে, কিন্তু আমার বড় কিছু মনে করি অল টাইম বড়োর দিকে চোখ থাকে। আর আমি কিন্তু অল টাইমে বড় স্বপ্ন দেখি কিন্তু বাস্তবায়ন করি, মানুষ অল টাইম চাই বড় হোক। আমি চেষ্টা করছি আগে ছোট পদ থেকে নির্বাচন করে, পরে আমি আপনি কীভাবে এমপিতে দাঁড়ালাম, এমপিতে দাঁড়ালাম এই দলমুখে পাস করতে পারতাম, আমি মন্ত্রীর দাঁড়াতাম, তারপরে মানুষ চায় কি মনে করেন ভবিষ্যতে একদিন কি প্রধানমন্ত্রী, সবারই স্বপ্ন কি যায় এমপি মিনিস্টার করে সবাই হইতে চায়, কিন্তু ওই জায়গাটা অর্জন করার মতো তো আমি কোনোদিনই সম্মান অর্জন করতে পারি, তাহলে হয়তো জায়গাটা যাইতে পারবো, না হলে যাইতে পারবো না, কিন্তু আমার জায়গাটাকে অর্জন করতে হবে। আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমি বুঝতে পারছি আপনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, প্রধানমন্ত্রী যদি হন কোন কি করবেন দেশের জন্য, বা কোন দেশের মডেল মতো আপনি দেশটাকে করবেন? আমাদের এই প্রবাসে আজকে অনেকে লাইভ আছে, কোরিয়া থেকে, কুয়েত, ওমান, ইতালি, তারপর জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, অনেক দেশ আছে। আপনার কোন দেশের মতো বাংলাদেশকে করার জন্য আপনার আগ্রহ, যদি আপনি প্রধানমন্ত্রী করেন বা হন? আমরা অল টাইম চাই আমাকে দেশটা একটা সোনার, বা আমাকে বাংলাদেশে সোনার বাংলাদেশ হিসেবে গোটা বিশ্বের মধ্যে একটা জায়গার স্থান পাক। আর আমরা অল টাইম চাবো কি জানেন, শান্তি। আমরা আমরা প্রতিটা লোক গাড়ি বাড়ি দাঁড়ান, গাড়ি বাড়ির দরকার নাই, আমাদের প্রতিটা আমার দেশের জনগণ দুই বেলা যেন খাইতে পারে আর যাতে ঘুমাতে পারে, একটা কর্মসংস্থানগুলো ছোট ছোট কাজগুলোকে কারণে এই আমাকে দেশের জনগণ কোটিপতি হওয়ার দরকার নেই। আমি কোটিপতি হয় বাংলাদেশে, আমি চাই যারা কোটিপতি আছে তাদের থেকে কোটিপতি যাতে না হতে পারে। কোন দেশের মতো আপনি হবেন? আমি অ্যানসার দেবো, অ্যানসার দেবো। ফখরুল ইসলাম, আপনি যে প্রশ্ন করেছেন উনি যে অ্যানসার করেছেন, দুইজনের অ্যানসার আমি অ্যানসার করছি, সেটা হচ্ছে যে এখন কিন্তু হিরো যে অ্যানসার করে তার চেয়ে বেশি ডেভেলপ হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের সরকারের কারণে এখন সবাই দুবেলা খেতে পাচ্ছে, আমরা মেট্রোরেল দেখছি, আমরা পদ্মসেতু তো দেখছি, তো আসলে আমরা জাপান হতে চাই না, আমরা আমেরিকা হতে চাই না, আমরা সোনার বাংলাদেশে আছি, আমরা সোনার বাংলাদেশে থাকবে। এবং আমাকে দেশটা লিয়ে দেন কোটাল ওন 10টা দেশের মধ্যে দেন বলতে পারে না বাংলাদেশে কি নাই, আমাকে বাংলা বাইরের দেশে সবকিছুর অভাব দূর হয়, আমাকে বাংলাদেশে কোনো অভাব থাকবে না, এই মনে একটা দেশ আমরা বাংলাদেশে তৈরি করবো, আমরা কোন দেশের সাথে তুলনা করবো কেন? আমরা আমি একটা করতে আমরা কেন মানুষকে আমরা কোন দলের সাথে কোন দেশের সাথে তুলনা করবো না, একটাই কারণে আমরা আমাদের মতো দেশ তৈরি করে দেখাবো বাংলাদেশ সবার থেকে এগিয়ে। ওকে ওকে, কংগ্রেস অফিস সংযুক্ত করুন, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যাঁ সোহেল, কি খবর? ভালো, আমাদের রেগুলার দর্শক, প্রতিদিন ফোন করবে, প্রতিদিন আমাদের প্রোগ্রাম দেখবে। আমাদের অনেক সংযুক্ত অতিথি আছেন বিদেশ থেকে, কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলম ভাই, ভালো আছেন? জি ভাইয়া ভালো, আপনি ভালো? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বলছেন যে প্রবাসীদের নিয়ে আপনি একটি মুভি করবেন, কিন্তু আমাদের প্রবাসীদের একটা রিকোয়েস্ট যাতে মুভিটা যাতে সামাজিক হয়, বুঝছেন, যাতে সব ফ্যামিলি সবারই নিয়ে যাতে দেখার মতো হয়। অবশ্যই অবশ্যই ধন্যবাদ। সিঙ্গাপুরের যিনি সংযুক্ত ছিলেন, এখানে একজন প্রশ্ন করেছে পিএম উজ্জ্বল, হিরো আলম গতকাল হোটেল থেকে লাইভ এসেছিল সাথে মেয়ে নিয়ে, জানতে চাই কাল সে কি ছিল? কালকে আপনারা সবাই জানেন, আপনারা জানেন এবার কিন্তু আমার একটা বইমেলায় বই বেরিয়েছে, আমি একটা বই লিখেছি দৃষ্টিভঙ্গি, হ্যাঁ দৃষ্টিভঙ্গি, বইয়ের নাম হলো দৃষ্টিভঙ্গি বদলান সমাজকে বদলে দেব। ওই বইমেলায় কালকে আমার উদ্বোধন ছিল, ওখানে আমার যত লোকজন ছিল আর কি সার্কেল সবাই ওই মেলাতে গিয়েছিলো, আর যে মেয়েটাকে আপনারা দেখেছিলেন উনি আমার সাথে এক মডেল, উনি আমার সাথে কাজ করে আর কি। ধন্যবাদ হিরো আলম। একজন লিখেছে প্রবাসী আজাদ, সামনে আবারও হিরো আলমকে এমপি হিসেবে দেখতে চাই। অবশ্যই দেখতে পাবেন, আপনাদের ভালোবাসা হয়তো এমপি হয়ে যেতে পারে। আমাদের সাথে সংযুক্ত ছিল ইসমাইল স্পেন থেকে। ইসমাইল, আপনাকে সংযুক্ত আছেন? ইসমাইল রায়ান, আপনাকে সংযুক্ত আছেন? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি হিরো আলমকে করতে পারেন। জি
জি ভালো, আপনি ভালো? সরাসরি আপনি এমপি ইলেকশন করার যে সাহসিকতা দেখেছেন, যার জন্য আপনি খুবই প্রশংসার পাত্র হয়েছেন, এবং আপনি যে বাংলাদেশকে বিশ্বের প্রত্যেকটি দেশে ছড়িয়ে দিচ্ছেন আপনার অভিনয়ের মাধ্যমে, এবং বাংলাদেশের মানুষ আপনাকে আলোচনা সমালোচনার ভিতর দিয়ে ছিলেন, তো সমালোচনার মধ্য দিয়ে আলোচনা আসছে না, এই যুক্তিটি আপনি সব ব্যবহারই করেছেন, যার কারণে আপনি এত পরিচিত হয়েছেন। আপনি মেম্বার ইলেকশন থেকে সরাসরি সংসদ সদস্য হওয়ার যে এই সাহসিকতা বা এই কেন আপনি করলেন, কি উদ্দেশ্য বা আপনি কি করতে চান আপনার এলাকায়? ধন্যবাদ আপনাকে। আমি অল টাইম আপনার জনগণের মাঝে থাকতে ভালোবাসি, আর ভালো লাগে এই কারণে, আর দেশের জন্য কিছু করতে চাই বলে কিন্তু এত অল্প বয়সে এত অল্প সময়ে নির্বাচনে আসা, তাছাড়া আমার যে বয়স যে আমার যে সময় এই অল্প সময়ে কেউ কিন্তু নির্বাচনে আসে না। নির্বাচনে আসছি এই কারণে আপনাদের জন্য কিছু করতে চাই, আপনাদের কিছু জনগণের কিছু না করলে করতে চাইলে আমি কিন্তু নির্বাচনে আসতাম না। আর তাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমি এত ভালোবাসা পেয়েছি এত অল্প সময়ে, এই ভালোবাসাটা আমি আপনাদের মাঝে কাজে লাগাতে চাই। এই ভালোবাসা যদি কিছু কাজে লাগাতে পারি তাহলে মনে হয়, যেহেতু আপনারা 20টা লোক আমাকে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে কে আপনি ফলো করেন, তাহলে আমি তো আমার যে কোনো একটা মেসেজ ভিত্তিক যে কোনো কিছু করি আপনারা সেটা এখন গ্রহণ করেন, তাহলে আমাকে যেভাবে আপনারা গ্রহণ করছে, তাহলে এই গ্রহণযোগ্যতা দিয়ে যদি আমি সমাজের জন্য দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে মনে হয় আমি মারা যাওয়ার পরে আপনাদের মনেও একটা জায়গা নিয়ে থাকতে পারবো। ইসমাইল রায়হান, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের অ্যানসার পেয়েছেন, আর কোনো প্রশ্ন ছিল আপনার? মিডিয়াতে গ্রহণযোগ্যতা সেটি কি আপনি আপনার এলাকার গ্রহণযোগ্যতা হিসেবে বিবেচনা করছেন কিনা? আপনি বলছেন যে আপনার যে মানুষের জনপ্রিয়তা থেকে আপনি ইতিমধ্যেই দেখেছেন, তাহলে আমার প্রশ্ন সেখানে জাগে যে আপনি কি তাহলে সোশ্যাল মিডিয়ার যে জনপ্রিয়তা সেটি কি আপনার এলাকার যে জনপ্রিয়তা বা এলাকার যে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা সেটি কি আপনি বিবেচনা করছেন কিনা? না, ওখানেও তো জনপ্রিয়তা আছে, এখানেও তো জনপ্রিয়তা, দুই জায়গাতে জনপ্রিয়তা আপনার ভালো। আর আপনি আপনার বলছি এলাকায় মেম্বারে ভোট যখন করছি তখন আপনি পরাজিত হয়েছিলেন, তখন কিন্তু আমি কোনো হিরো আলম ছিলাম না, শুধু সামান্য শুধু একটা আলম ছিলাম ওখানে। ওখানে ওই বই ভোটটা কিন্তু তখন আমাকে তো আমি ফেমাসও ছিলাম না, আমার নাম ডাকও ছিল না। আমি ওখানে ক্ষেত্রে ওই জায়গাতে আমি চেষ্টা করতেছি আমি এলাকার জন্য গরুর দিকে মানুষের দিকে কিছু করবো দেখে ওখানে আমি ভোটে দাঁড়াই আর কি। আর আপনি তো জানেন, আপনি যখন কোনো দল ছাড়া কোনো বিয়া দলে কেউ দাঁড়ালে কেউ কোনো উঠতে পারে না স্বতন্ত্রভাবে, উঠে দুই শতকরা দুই ধুন হয়তে আর পাঁচ দিনের মুখে দলীয় ভাবে উঠে যায়। আর আমি অল টাইম আর কি স্বতন্ত্রভাবে সব জায়গাতে আমি ভোটটা করা, আর সেই টাইমে তো আমার এরকম নাম ডাক জনপ্রিয়তা থাকতো তখন কোনো মেম্বারের ভোটে আমি ফেল করতাম না। ধন্যবাদ ইসমাইল। একটা কয়েকজনের দর্শকের খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, এমডি জাহাঙ্গীর লিখেছেন হিরো আলমের সাথে অভিনয় করার সুযোগ আছে কি? হ্যাঁ অবশ্যই সুযোগ আছে, আপনারা যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনারা কিছু আমাকে হয়তো জীবনে কোনো লোক কোনো কাজের সুযোগ করে দেয়নি, এই যে আমি এত নাম ডাকতে এখন পর্যন্ত ভালো কিন্তু আমাকে নিয়ে কেউ কিন্তু একটা মুভিও বানায়নি, ঠিক আছে? আমি নিজের যত না এত দূর আসছি নিজের যোগ্যতায়, তাই মুভিও কুটিটা আমি একের পর এক মুভি বানাবো আপনাদের জন্য আমি, এবং আপনারা আমাকেও সুযোগ করে দেয়নি কিন্তু আমি 10 দিনের সুযোগ করে অবশ্যই দেবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। তারেক ইসলাম লিখেছে হিরো আলমের বইটা কে লিখে দিয়েছে, অনেক কটা কোশ্চেন মার্ক। অনেক কটা প্রশ্ন, বইটা হলো যে আমি বলেছি আর আবির নামে একটা লোক গল্পটা লিখছে আর আমার সঙ্গে সব কিছু বলা আমার, আমি বলছি উনি লিখে গেছে আর কি। খুব চমৎকার উত্তর দিয়েছেন হিরো আলম। দাদা দর্শক আছেন, আমাদের স্কুলের নাম্বার হচ্ছে +88029033148, আপনারা এই নাম্বারে কল করতে পারেন, অনেকে ফোন কল নাম্বারটা চেয়েছে কমেন্টে, আপনারা এই নাম্বারে কল করে হিরো আলমের সাথে কথা বলতে পারেন। আমরা ছিলাম ইসমাইলের সাথে, ইসমাইল আর কোনো প্রশ্ন আছে আপনার? আমরা আবার আসছি, আমরা একটু যাচ্ছি আমেরিকা, একটু কুয়েতে যাচ্ছি, কুয়েতের মৌসুমীকে অভিনয় করতে চাচ্ছেন নাকি হিরো আলমের সাথে? আমরা জানতে চাই কুয়েতের মৌসুমীর কাছে যে আপনিও কি ইচ্ছুক নাকি হিরো আলমের ছবিতে অভিনয় করার জন্য? না, আমার আমি প্রথমে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি, যে জয়যাত্রা টেলিভিশনের কলা কৌশলী
এবং আমাদের প্রতিনিধি যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আর আজকের জয় জয়টা দর্শকদের সবাইকে ফাগুনের শুভেচ্ছা। আমি আসলে প্রথমে হিরো আলমকে আমি চিনতাম না, যখন ট্রল হলো তখন আমি ওনাকে নিয়ে একটা আমি ওনাকে নিয়ে তখন রিসার্চ করলাম যে উনি কে। তখন উনি দেখলাম একদম ছোট্ট, মানে কি বলবো, অনেক হতদরিদ্র একজন মানুষ, যে কিনা তাকে নিজে যে এইরকম হিরো, কিন্তু হিরো আলম, এই আলম যে একদিন হিরো আলম হবে সবার কাছে, সেটা কিন্তু বিশাল একটা হিরো আলমের জন্য পাওয়া। কারণ সে যে এত কিছু সহ্য করে, এত কিছু সহ্য করে নিজেকে একটা জায়গায় ধরে রেখেছে, এবং ইভেন যারা মসনদে বসেছেন তারাও কিন্তু তাকে ছাড়েনি। যে আর হিরো আলম যে তাদের প্রশ্নের জবাবগুলো এত সুন্দর এবং এত ট্যালেন্টলি দিয়েছে, সেই জন্য আমি প্রাউড ফিল করি হিরো আলমের প্রতি। আসলে মানুষের শিক্ষা বলেন, এখন হয়তো কাগজে কলমে শিক্ষা ব্যবস্থা আসছে, কিন্তু আপনি যদি ইতিহাস যে সেই প্রথম থেকে যদি পৃথিবী একে আপনি দেখেন, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ছিল না। জ্ঞান হচ্ছে বিধাতার দান, আর এই জ্ঞানটা হচ্ছে এই হিরো আলমকে এই জ্ঞানটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই জিনিসটাই কিন্তু তার আমি অ্যাপ্রিসিয়েট করছি যে হিরো আলম এগিয়ে যাক, তার মনন যে সৃষ্টির মাধ্যমে, তার ভালো কাজের মাধ্যমে হিরো আলম এগিয়ে যাক, আমার সেই সেই কামনাই রইল। ধন্যবাদ মৌসুমী। আসলে স্বপ্ন তখনই সফল হয় যখন সে মেধাবী হয়। হিরো আলম প্রশ্নের অ্যান্সার করবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। যে এই যে আমার তেমন আমার মনের সাহস বাড়ে কী কারণে জানেন? এই যে আপনাদের মতো কিছু লোক যখন আমাকে সাপোর্ট করেন, তখন আমি একটা প্রশ্নও করি, আই ডোন্ট কেয়ার। হিরো আলম কিছু মধ্যে ডয়ের করে না, কী কারণে আমাকে কোনো আমার কোনো হালতে মানে কেউ জীবনে সহযোগিতা করে না, কী কারণে আমার শক্তি একটাই, মনের বল আমার জনগণের ভালোবাসা। আপনাদের এই ভালোবাসার কারণে কি দিন দিন কিন্তু আমার সাহস সুন্দর প্রশ্ন অ্যানসার করেছেন। হিরো আলম, আমাদের একটা কল ছিল, আমরা দর্শকের কলটা নিয়ে নেছি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম সালাম। আমি সৌদি আরব থেকে বলছিলাম, প্রবাসী যে ছিলেন আপনি শুনুন। জি ভাই বলুন, কেমন আছেন? জি ভালো আছি। আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা আমাদের সময় আসলে অনেক ফোন কল আছে, আমাদের লাইনে ওয়েট করছে, অনেকে কমেন্টে লিখছে, কল করতে চাচ্ছে, আপনি একটু শর্ট করে বলবেন প্লিজ। সম্ভবত উনি আমাদের কথা বলছেন, লাইনটা ডিসকানেক্ট হয়েছে, দুঃখিত। একজন লিখেছে, মুরাদ পারভেজ, হিরো আলমের কণ্ঠে একটি গান শুনতে চাই। হিরো আলম কি গান পারে? আমাদের আদৌ জানা নেই ও গান পারে কি না। টুকটাক আমরা তো বেশিরভাগই লিপসিং দিই, দুই এক লাইন বলতে পারবো হয়তো। আচ্ছা, গান শুনবো আমরা। মৌসুমীর একটা প্রশ্ন ছিল ছোট হিরো আলম, আমরা জানতে চাই সেই ছোট হিরো আলম কি বিয়ে করেছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনারা সবাই জানেন বিবাহিত, বাচ্চা আছে। জি, কয়টা ছেলে মেয়ে? দুই মেয়ে এক ছেলে। তো মৌসুমী, হিরো আলম কিন্তু ছোট না, দুই ছেলে এক মেয়ের বাবা উনি, তার মানে অনেক বড়। হ্যাঁ, গান শুনবো আমরা। আমার নামের উপর একটা গান আছে, আপনারা সবাই জানেন, বগুড়ার বলা হিরো আলম। আমি ওই গানে দুই লাইন একটু বলতেছি। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোন দে এমন, আমি এসেছি আমাকে দেখাতে, সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি টাকা আছে আমার পকেটে, বুকে টেকারি আগুন, কার কার লাগবে কয়গুন, কাকে মনটা দেব, কাকে দেব দিল, আমি সোজা পথে চলি, বুক খুলে কথা বলি, তবে চ্যালেঞ্জ করলে করব খতম, বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা হিরো আলম। ধন্যবাদ। বাহ, চমৎকার গান। গানটা কি নিজে নিজের হাতে লিখা? না, গানটা এটা প্রাণ কোম্পানির একটা গান করছিল, এই প্রাণ ঝালমুড়ি নিবেদিত এই গানটা করা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, চমৎকার গান। হিরো আলমের মনের কথাগুলি গানের মধ্যে ফুটে উঠেছে। আমাদের সাথে সংযুক্ত ছিল আমেরিকার ফয়সাল আহমেদ, একটা কল নিয়ে আমরা ফয়সাল আহমেদের সাথে সংযুক্ত হচ্ছি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো হ্যালো
কথা বলা যাইব? জি কথা কওয়া যাইব, কথা কইতে পারেন আপনি। দেন তো। জি হিরো আলম শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা বলুন। হ্যালো। জি হ্যালো। আমি হিরো আলমের কাছে ওনার কাছে অনেকে বলেন কেমন আছো? নেই। জি ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা আপনার ছবিটা বলুন। হ্যালো। হ্যাঁ আমি ভালো আছি, আপনি? আমি তো ভালো, আপনি প্রশ্ন করুন। আপনার ছবির ব্যাপারে কিছু বলতে পারেন? ছবি তো এখনই বলে দিলে তাহলে হলে যায় দেখবেন কবে, ভালো যাবেন না? দর্শক ধন্যবাদ আপনাকে, হলে যেয়ে ছবি দেখুন, ওনার ছবি তৈরি হোক, তারপর আপনি হলে যেয়ে দেখবেন, কারণ ছবির হিস্ট্রি শুনে ফেললে তো আপনি হলে যাবেন না। ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আমরা ছিলাম আমেরিকার ফয়সাল আহমেদের কাছে। ফয়সাল আহমেদ আপনি কি সংযুক্ত আছেন? জি আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম, একটু ছোট করে বলবেন ফয়সাল আহমেদ, একটু সঙ্গে থাকুন, একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিন, কথা বলুন, শর্ট করবেন, এক সেকেন্ড সময়ের মধ্যে শেষ করতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি হিরো আলমের সাথে কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন আপনি? কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন। আমি জয়পুর জেলা থেকে বলছিলাম, কালাই থানা। আচ্ছা হ্যাঁ ভাইয়া ভালো আছেন? জি ভালো, বলুন কেমন আছেন আপনি? আপনি কি আমাদের কথা শুনতে পারতেছেন? আচ্ছা দর্শক ধন্যবাদ আপনাকে, আপনি আসলে লেট করছেন, কথা বলা যাচ্ছে না আপনার সাথে, সরি। হিরো আলম এই বাংলাদেশ ফিল্মের সাথে সাথে ইন্ডিয়াতে ফিল্ম করছে। কেমন আছেন ভাইয়া আপনি? জি ভালো। আচ্ছা আমরা দর্শককে ধন্যবাদ দিয়ে দিই, মনে হয় ওনার কোনো প্রশ্ন উনি খুঁজে পাচ্ছেন না, কি করবে উনি, হয়তো আপনাকে দেখি এক্সাইটেড, তাই নাকি? সম্ভবত। আমার তো তেমন চেহারা ভালো না, দেখে এই চেহারাতেই। আমরা ছিলাম ফয়সাল আহমেদের সাথে, আমেরিকার ফয়সাল আহমেদ, আপনি সংযুক্ত আছেন আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে যে আমেরিকা, আপনারা জানেন যে খুব সকালবেলা, তো আমি এই সুন্দর সকালে আমি সবাইকে জানাচ্ছি আজকের এই কলাকুশলী সহ আপনি এবং আমাদের হিরো আলম ভাই সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আমি সবাইকে আমার প্রথমে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে অত্যন্ত আনন্দিত, আপনারা জানেন যে ইউএসএতে প্রচন্ড তুষারপাত হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত, এমনি এক বিপর্যস্ত মুহূর্তে আপনি আমাদের, শুধু আমার না, আমাদের না এবং সারা বাংলাদেশের অনেক মানুষের, একজন প্রাণের মানুষকে আজকে সবার সামনে নিয়ে আসছেন, এর জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আলোনা আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ। আমার একটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে যে আমাদের এই প্রায়ত মেয়র আনিসুল হক ভাই একটা কথা বলতেন, মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। আসলে হিরো আলম ভাইয়ের সাথে এই কথাটার মিল আছে, আসলে মানুষ কখনো কখনো স্বপ্নের চাইতেও বড়। আমি এই জন্য ধন্যবাদ জানাই যে হিরো আলম ভাইয়ের একটা সাহসিকতার জন্য, যে যে সাহসী সাহস এবং উদ্যম এবং মনোবল। ফয়সাল আহমেদ ধন্যবাদ আপনাকে, আমাদের একটা কল, আপনি আমার বিরতির পর আমাদের সাথে সংযুক্ত হবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুষারপাতে আপনারা শীতে বেশি বেশি শীতে বেশি বেশি গরম গরম কাপড় পরুন। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি আপনার প্রশ্নটা করুন, শর্ট করে করবেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম, কোথা থেকে করেছেন কল? আমি আসিয়া বেগম, লড়াইল মহিলা মেম্বার, সদর লড়াইল। আপনি কি টেলিভিশনে দেখছেন না মোবাইলে দেখছেন? আচ্ছা ভাইয়ের সাথে, আলম ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি জি কথা বলুন। জি আপু বলুন। সংরক্ষিত আসল। জি বলুন। আমি আসসালামু আলাইকুম ভাই। আপনি টিভির ভলিউমটা কমান, টিভির ভলিউমটা কমিয়ে নেন। আমি টেলিভিশনে আপনাকে দেখতে পাচ্ছি এবং কথা বলবো আমার ছেলের বিষয়ে। বলুন। আচ্ছা ভাই জান, আমার ছেলে নদীপথে আর কি, নদীপথে উনি মালয়েশিয়ায় গেছেন। জি
মালাই খেয়ে গেছেন উনি নদী পথে। জি বলেন, শুনতেছে। উনি কি মালয়েশিয়া যায় কি দেশে কি আর ফিরেনি, না ওনার কোনো খোঁজ খবর নাই? উনি দেশে ফিরেনি, উনি আছেন। ওনার কাগজপত্র কিভাবে করা যায় আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছিলাম ভাই। জি ধন্যবাদ। উনি কি চোরাই পথে গেছে? নদী পথে গেছে, চোরাই পথে গেছে। আছে ভাই, খোঁজ খবর আছে, সে আছেন। এখন ওনার নদী পথে যাতে তো কোনো ভিসা পাসপোর্ট কিছু তো করা যায়নি। জি জি জি। ওখানে মনে করেন যোগাযোগ করতে হবে, ওখানে ওই দেশে তো আপনার পরিচিত কোনো লোক থাকে, ওনাকে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। কী কারণে ওনারা গেলে ওখান থেকে তারা কিছু সহযোগিতা করতে পারে কাগজপত্রের ব্যাপারে, নাহলে এখান থেকে তো আপনি কাগজপত্রে দিলে কোনো লোক থাকে তাদের সাথে একটু যোগাযোগ করেন, কাগজপত্রে দিলে হয়ে যায়, তাহলে আপনারা মনে করেন সংযুক্ত। আপনার ছেলের নামটা বললে ভালো হতো। মেহেদি হাসান আছেন আমাদের মালয়েশিয়া থেকে সংযুক্ত। মেহেদি হাসান, আপনি এই শুনেছেন আমাদের এই গ্রাম থেকে একজন নারী কল করেছে, তার ছেলে গিয়েছে জাহাজ পথে, আপনি কি শুনতে পেরেছেন কথাটা? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে বলবেন স্ক্রিন থেকে আমার নাম্বারটা নিয়ে নিতে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি দেখব কি সমস্যা। আচ্ছা শুনেন, একটু আগে একটা ভাইকে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন মাঝখানে একটা ভাইয়ের নাম্বারে, ওই ভাইয়ের ওখানে নাম্বার আছে, নাম্বারটা নিয়ে আপনি ভাইকে কল করেন, ভাই এই বিষয়টা আপনাকে দেখবে, আর ভাইকে আমরা এই বিষয়ে আপনি অনুষ্ঠানের পরে ভাইকে আমরা কল করে আমরা বিষয়টা আপনি বিস্তারিত আমি আর আপু এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, মেহেদি, মেহেদি লেখা আছে পাশে নাম্বারটা। হ্যাঁ, মেহেদি ভাইয়ের নাম্বারটা আপনি নিয়ে রাখেন, মেহেদি ভাইয়ের সাথে কথা বলবেন, আর বাদ বাকি যতটা সাপোর্ট করা লাগে আমরা এখান থেকে চেষ্টা করবো মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করে। জি ধন্যবাদ যিনি কল করেছেন। আসলে ছেলের আকুতি, মাদের আকুতি, আপনারা জানেন স্পেন থেকে যে একটু আগে আমাদের সাথে কথা বলেছিল ইসমাইল, এক মা ধারে ধারে ভিক্ষা করছিল তার ছেলের লাশ আনার জন্য। তখন স্পেন থেকে রাগের কল্যাণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলে চারটা লাশ পাঠিয়েছিল। আমরা চাই যে এই টেলিভিশনের মাধ্যমে মারা যেন আর ধারে ধারে ভিক্ষা করতে না হয়। এই যে মা একজন কল করেছে, তার ছেলে চলে গিয়েছে, তার ভিসা হচ্ছে না, পাসপোর্ট হচ্ছে না, এই জন্য কিন্তু মা, যে মা কল করেছেন তাকে বলছি, আপনারা কখনই যারা গ্রাম থেকে আমাদের দেখতে পাচ্ছেন, আপনাদের ছেলে অথবা হাজব্যান্ডকে কখনই অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, ভালো সংগঠনের সাথে যোগাযোগ করুন। একটা কল ছিল, আমরা কলটা নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম সালাম। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি জি বলুন। আমি ওই হিরোলাম ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম একটু। জি ভাইয়া বলুন, আমি শুনতেছি। ভাই, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আপনার কাছে। বলুন। সেটা হচ্ছে কি, যখন একটা লোক ভালো একটা চেয়ার পেয়ে যায়, যেরকম আপনার এমপি কিংবা মন্ত্রী, যেরকম এমপি কিংবা মন্ত্রী কিংবা মেম্বার বা যে কোনো একটা চেয়ার পেয়ে যায়, তখন তার পিছনের কথাগুলো মনে থাকে না। আমি চাচ্ছি আপনি এরকম একটা চেয়ার যদি কখনো পেয়ে যান, তাহলে আপনি ওই যে আপনি বড় চেয়ারে উঠে গেছেন এই জিনিসটা মনে না করে দেশের লোকের জন্য কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই ধন্যবাদ। আপনারা জানেন বড় চেয়ার হয়তো আমি পাইনি, কিন্তু বড় নাম ডাকটা কিন্তু আমার হয়েছে। কিন্তু সেই নাম ডাকের অন্যান্য হিরো আলম কিন্তু এখনও কিন্তু আগের ওই হিরো আলমের তার পোশাক আশাক, তার কথা বলার স্টাইল, তার কিন্তু এখনও কিন্তু পরিবর্তন কেউ এখনও পায়নি। অতীত, আপনাকে একটা কথা বলি, আমি এই কথা অনেক জায়গায় বলছি, আজকেও বলতেছি, অতীত ভুলে গেলে তাদের জীবনে কিন্তু কষ্ট হয়, তাই অতীত ভুলে যেতে চাই না। আমি অল টাইম যেন আপনাদের সাথে এইরকম সাদা মনে থাকতে পারি, আপনারা আমাদের দোয়া রাখবেন, আর আমি পরিবর্তন হলে অনেক আগে পরিবর্তন হবে। আপনি প্রশ্ন করুন, কি জানতে চান। একটা কল নিয়ে নিচ্ছি, আপনার প্রশ্ন পরে শুনছি। দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো দর্শক। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনি বলুন। হ্যালো মেহেদি ভাই। জি বলেন, কোথা থেকে বলছেন? হ্যালো
জি বলেন, আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারে কল করতে পারেন, সমস্যা নাই। নাম্বারে কল করেন, আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করেন। জি জি, নাম্বারে কল করেন, নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। নাম্বারে কল করেন, আপনি কথাটা মনে ভালো মতো শুনতে পারতেছেন না, ওই মেহেদী হাসানের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওখানে কথা বলুন। দর্শক কমেন্টের মধ্যে মেহেদী হাসানের নাম্বার দেওয়া আছে, মালয়েশিয়ার প্রতিনিধি জগতের টেলিভিশন, আপনি তার সাথে যোগাযোগ করুন। আমি মালয়েশিয়া, মালয়েশিয়া ক্লান থেকে বলতেছি, আমার নাম আব্দুল বারেক। ও আচ্ছা, সবাইকে জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। হিরো আলম ভাই, আপনি আমাদের মাঝে আজকে এসেছেন, সেজন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। জি, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি এই যে জনসেবার উদ্দেশ্যে জাতীয় সংসদে এমপি হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি নির্বাচিত হলে, আপনি নির্বাচিত হলে দেশের জন্য কি করতে চাচ্ছেন, এবং অতীতে আপনি দেশের জন্য বা আপনার এলাকার জন্য উন্নয়নমূলক উত্তর দিয়েছে, আবারও দিতেছি। আর অবশ্যই আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতদূর সেই কথাও বলেছি। আর এলাকাতে আমি অল টাইম কিন্তু বড় কোনো স্বপ্ন নিয়ে কিন্তু অঙ্গীকার দিয়ে কিন্তু ভোটে কিন্তু আসলে ভোটের আগে কিন্তু বলেও নি আমি কিন্তু এই করবো। কি কারণে আপনারা সবাই জানেন, ভোটের আগে আমরা যে কোনো এমপি মিনিস্টার আমরা একটা কথাই বলি যে ভোটে পাস করলে আমরা আপনাকে জন্য এলাকার জন্য আপনি স্কুল বানাবো, খেলা মাঠ বানাবো, বিল্ডিং, আর অত আপনি অনেক আশা দিই, কিন্তু ভোটে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু কেউ আমরা কোনো খবর রাখি না। তাই আমি হিরো আলম বলেছিলাম, আমি অল টাইম দিলে আল্লাহ দিলে আপনাদের মাঝে নিয়ে আসাই, আমি এলাকার ছোটো ছোটো কাজ করব। যেমন কেউ প্রশ্ন করছে ছোটো কাজ কী করতে চান, সামান্য এলাকায় আমাকে ধরেন স্কুল মাদ্রাসা এই ছোটো ছোটো কাজগুলো হয় না, রোডঘাটের কাজ এগুলো হয় না, আমাকে এমনকি বাল্য বিবাহ বিবাহ ব্যাপারে এ ব্যাপারে কেউ সহযোগিতা করে না, এইরকম ছোটোখাটো এই যে কাজগুলো, এই কাজগুলো সম্পূর্ণ যদি করতে পারি এলাকার, তাহলে ভবিষ্যতে বড় কোনো কাজ করবো। তাই আমার স্বপ্ন সহলতে আমি ছোটো 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 কাজ করা, কৃষক বড় লোকেরা বড় স্বপ্ন দেখে, বড় লোকেরা গরিব হোক দেখে না, তাই গরিবের ছোটো ছোটো স্বপ্নগুলো আমি নিরসন করার জন্য আপনাদের এই পথে পাওয়া দেওয়া। অনেক সুন্দর প্রশ্ন অ্যান্সার করেছে হিরো আলম, অনেক অনেক ধন্যবাদ। সাথে ছিল আমাদের আমেরিকার ফয়সাল আহমেদ, তার কথা শেষ হয়নি, আমরা একটু ফয়সাল আহমেদের সাথে কথা শেষ করে চলে যাবো সাউথ কোরিয়ার টিপু চৌধুরীর কাছে। ফয়সাল আহমেদ, আপনি বলুন, আপনার প্রশ্ন কি বাকি ছিল? জি জি, আমি আসলে ছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে হিরো আলম ভাই যখন নির্বাচন করেছিলেন তখন একদিন একটা কথা বলছিলেন যে যে কথাটা আমি পুনরায় মানে উত্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যদি আমার মতো একটা করে হিরো আলম দাঁড়িয়ে যায় তাহলে আমাদের এই সোনার বাংলা গড়তে বেশি বেশিরভাগ সময় লাগবে না। আমি এই কথার সাথে আসলেই একমত। এই যে হিরো আলম ভাই আসলে সে নিজেই বলে যে আমি জিরো থেকেই হিরো, তো আমি এই কথাটার সাথে একমত হয়ে এই কথা বলতে চাচ্ছি যে আমরা আসলেই বাংলাদেশে যদি একজন করে প্রত্যেকটা জেলায় এই হিরো আলমের মতো আজকে যাকে আমাদের হেলেনা পানিয়ে আসছেন এই টিভির পর্দায় সকল প্রবাসীদের সামনে, আমি বলবো যে একটা করে হিরো আলম যদি আমরা এরকম দাঁড়িয়ে যেতে পারি তাহলে আসলে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করা সম্ভব। তো আমার আজকে এই যে হিরো আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে হিরো আলম ভাইকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আপনি এই যে হেলেনা আপা আপনাকে আজকের এই জয়যাত্রী টিভির পর্দায় নিয়ে আসছেন, তো আপনি এই মুহূর্তে কি করতে চান বা কি চান আপনি, মানে এটা আমি আমি জানতে চাচ্ছি। মানে আমি কি আপার থেকে চাইবো না জনগণের থেকে চাইবো, কার থেকে বললে? এই মুহূর্তে একটাই চাওয়া আপনাদের কাছে যে হিরো আলমক যেরকম আপনারা এরকম জিরো থেকে হিরো বাসে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা অল টাইম আপনাদের মাঝে এই ভালোবাসাটা চাই।
আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই এবং এই ভালোবাসার সামনে আপনাকে কিছু করতে পারে এই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। আপনারা সবাই জানেন আমার হলে একটা স্বপ্ন আছে, আপনারা সবাই অনেকে এর আগে বলেছিলাম, কিন্তু আমি একটা বৃদ্ধ আশ্রম বলে অনাথ আশ্রম বানাতে চাই আপনাকে বলেছিলাম, তো ভবিষ্যতে আমি একটা একটা অনাথ আশ্রম বানাতে পারি এই বিষয়ে আপনারা সবাই সহযোগিতা করবেন। আর সামনে আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু, যেহেতু আপনারা যার মাধ্যমে আমাকে চেনেন যে বিনোদনের মাধ্যমে, সেই বিনোদন ভালো কিছু সিনেমা এবং কিছু আপনি গান উপহার দিতে চাই আপনারা, আপনারা সবাই আপনারা আমার জন্য সহযোগিতা করুন। অনেক সুন্দর অ্যান্সার করেছে ফয়সাল আহমদ, আপনাকে ধন্যবাদ। এখানে অনেকে কমেন্টে লিখেছে স্বপ্ন দেখে আকাশ সমান পূরণ হবে তার কিছুটা, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুগ্ধ বলছিলাম কুমিল্লা থেকে। জি আচ্ছা, আমি একটু হিরো আলম ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি অবশ্যই কথা বলুন। জি ভাইয়া বলুন। হিরো আলম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো ভাই, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আপনার কি অবস্থা ভাইয়া, আপনার কি কোনো নতুন ছবি টবি আসতেছে? হ্যাঁ, সামনে মাসে থেকে আমি সবার অর্থায়নে একটা মুভি বানাইতেছি, আনকমন কিছু অবশ্যই উপহার দেব এবং নিজামউদ্দিন পরিচালিত টিএসএলএম আর একটা মুভি আছে হাতে। আর আপনার দোয়া রাখেন সামনে কিন্তু আনকমন অবশ্যই কিছু, যেহেতু আমার নিজের মুভি আনকমন অবশ্যই কিছু আপনি উপহার দেব। আপনার অনেক বড় ফ্যান, তো আপনার কাছে একটু ছোট্ট বিষয় জানার ছিল আর কি। বলুন। আচ্ছা, নির্বাচনে তো আপনি গেছিলেন, সেখানে তো দেখলাম অনেক কষ্ট হইলো, হ্যাঁ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আপনি নির্বাচনে গেলেন। সেখানে যে আমি একটা ভিডিও দেখলাম আর কি ফেসবুকে, যেখানে ভোট কেন্দ্রে কিছু একটা ঝামেলা হচ্ছিল, তাই না? তো আসলে ঝামেলাটা সম্পর্কে আপনি যদি কিছু একটু বলতেন দর্শকদেরকে। এখন দেখুন, ওই ওখানে যেদিন ঝামেলাটা হয় আর নির্বাচন শুরুতে এখন পর্যন্ত 20টা ফুটেজ কিন্তু দেওয়া না আছে, আর ওটি ঝামেলাটা কী কারণ হয়েছে কেন কীরকম আপনারা সবাই কিন্তু ভিডিও ফুটেজটা দেখেছেন, এখন বর্তমানে রাজনীতির বিষয়টা মনে হয় আমি না তোলাই ভালো হয় এখানে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এখানে গীতি কবি এম মুক্তার মুরাদ লিখেছে হেনা জাহাঙ্গীর আপু হিরো আলম ভাইকে বসন্তের শুভেচ্ছা। আপনারা যারা কমেন্ট করেছেন, যারা আমাদেরকে দেখছেন, সকলকে বসন্তের শুভেচ্ছা। আসলে ইচ্ছা শক্তি থাকাটাই কিন্তু বড় ইয়ে, যে আমি স্বপ্ন দেখবো আকাশ পরিমাণ, কিন্তু স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে এবং সেক্ষেত্রে কিন্তু মেধা অনেক কার্যকরী ভূমিকা পালন করে, মেধা না থাকলে কাজ করা যাবে না। আমরা চলে যাবো সাউথ কোরিয়ার টিপু চৌধুরীর কাছে। টিপু চৌধুরী আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি। যারা সংযুক্ত ছিলেন তারা সংযুক্ত থাকুন। আস্থা ও বিশ্বাসের অপর নাম, একই ছাদের নিচে পরিবারের প্রয়োজনীয় সকল উপকরণ। এখানে রয়েছে সব ধরনের হালাল মাংস, দেশি বিদেশি বিপুল পরিমাণ মাছ এবং সকল প্রকার দেশি গুঁড়া মশলা। আরও পাচ্ছেন বাংলাদেশ থেকে সরাসরি আমদানিকৃত বিস্কুট, চানাচুর, আচার সহ বিভিন্ন মুখরোচক খাবার। রয়েছে চাল, ডাল, তৈল ও সিলিন্ডার গ্যাস সহ পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র। এছাড়াও রয়েছে শাকসবজি ও বিপুল পরিমাণ ফলমূলের সমাহার। বিগ বাজার, পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা দিচ্ছি সুলভ মূল্য, সঠিক ওজন ও সেরা মানের নিশ্চয়তা। তাই চলে আসুন সপরিবারে আপনার প্রয়োজনীয় নিত্যদিনের সামগ্রীর জন্য। যোগাযোগ রুয়াদো বেনফোমাস 158 লিসবন পর্তুগাল, মোবাইল 9200077117। মা আমি ঘাটে গেলাম। তুমি যে এতদিন বিদেশে থাকলা, তোমার কোনো বিপদ হয় নাই? কেন থাকলা, কিসের বিপদ? গ্রামের অনেকেই বলা বলি করে, যারা বিদেশে কাজ করতে যায় তারা অনেকেই নির্যাতনের শিকার হয়, আবার নাকি টাকা পয়সাও পায় না। পরিবেশ ভালো করে যাই না বুঝা, গৃহকর্মী হিসেবে সৌদি আরব গেছি। আপা, বিদেশ যাইতে তোমার কত টাকা লাগছে? আমার তো বিদেশ যাইতে কোনো টাকাই লাগে নাই আপা। কি বলে তাইলে? তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে বৈধভাবে আমি বিদেশে গেছি। আপা, আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, সরকার সকল জেলায় মোট 70টা ট্রেনিং সেন্টারে বাধ্যতামূলকভাবে আবাসিক প্রশিক্ষণ দিচ্ছে, আমিও সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলাম। তবে যে যে দেশে যাবে তাকে অবশ্যই সেই দেশের ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে। তাহলে আমি কি গৃহকর্মী হিসাবে বিদেশ যাইতে পারবো? হ্যাঁ, তবে গৃহকর্মীদের ক্ষেত্রে বয়স 25 থেকে 38 মধ্যে হতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে, লিখতে পড়তে জানতে হবে,
সবচেয়ে বড় কথা দুই বছর কাজ করার মানসিকতা নিয়ে তারপরেই বিদেশ যাইতে পারে। এত সুবিধা দিতে জি চাচা। আরেকটা কথা মনে রাখবেন, ফ্রি ভিসা বলে কোনো কিছু নাই। আপু আমি মাকে ডাকিয়ে নিয়ে এসেছি। যদি ওষুধ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন অবশ্যই সাথে নিতে হবে। বৈধ পথে বিদেশ যাব, দেশের উন্নয়নে অংশ নেব। যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করা যেতে পারে। ফিরে এলাম প্রবাস টাইমে ঢাকা স্টুডিওতে। যারা সংযুক্ত ছিলেন সবাইকে আবারও ফাল্গুনের শুভেচ্ছা। এখানে অনেকে অনেক কমেন্ট করেছে, গীতি কবি মুক্তার হোসেন লিখেছেন, সবার সুন্দর সুন্দর প্রশ্ন উপযুক্ত উত্তর দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করুন। প্রাণবন্ত করছি, করার চেষ্টা করছি। একটা কল ছিল, কল নিয়ে আমরা কথা বলবো সাউথ কোরিয়া টিপু চৌধুরীর সাথে। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি যশোর জেলার সাতক্ষীরা থেকে বলছি। আমার নাম হাফিজুদ্দিন লিমন। আমি হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলম ভাই আপনি ভালো আছেন? হুম হুম। জি আলম ভাই, আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলুন। জি আমি লাইভে আপনাকে দেখতেছি, আপনার প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে, তারপরে আপনাকে একটা প্রশ্ন না করে পারলাম না। আমি যতদূর জানি আপনি পৌরসভায় কাউন্সিলর নির্বাচন এক সময় করেছিলেন। আচ্ছা, ওই নির্বাচনে আমি যতদূর জানি আপনি পাস করতে পারেননি, তা আপনি হঠাৎ করে আপনি সংসদ নির্বাচন করার জন্য আপনার পেছনে সাহস কে যোগালো? অনেক সুন্দর প্রশ্ন দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমি ছোটবেলা থেকে একটু সাহসী বেশি, আর আমি একটু সাহসটা দেখুনের কাজে এগোনোর পরে কিন্তু সবকটা কাগজ কাজ কিন্তু আমার সফলতার মুখে আমি দেখেছি, আর সাহস করে আর কি এখানে আগুন আর কি। ধন্যবাদ হিরো আলম, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা চলে যাব টিপু চৌধুরীর কাছে সাউথ কোরিয়া। টিপু চৌধুরী আমাদের সাথে সংযুক্ত আছেন, শুনতে পাচ্ছেন আমাদের? জি 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 আমি শুনতে পাচ্ছি। আসলে আজকে খুব এনজয় করছি, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন এবং হিরো আলম ভাই বিগত দিনগুলোর মতোই আজকেও আমাদের এই জয়যাত্রা টেলিভিশনে প্রবাসীদের মাঝে সুন্দরভাবে অ্যানসার গুলো করছেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ আগে একটা কল আসছিল, আমি শুরু করেছিলাম, এমন অনেকজন ব্যক্তি কল করেছিল। হিরো আলম ভাই আপনি হয়তো বা জানেন, আপনাকে নিয়ে কিন্তু আমরা প্রবাসীরা একটা গান করেছিলাম, গান করেছিলাম যেটা গিয়েছিল কণ্ঠশিল্পী আকরাম, আর লিখেছিল সৌদি আরব প্রবাসী আমাদের গীতিকার সামাদ। কিছুক্ষণ আগে আপনাকে ফোন করেছিল কিন্তু সবার কেন এত জ্বলে হিরো আলম এমপি হলে গানটা? যাই হোক, হিরো আলম ভাই আজকে অনেকেই আছে আপনার কাছে, অনেক প্রশ্ন করছে এবং খুব এনজয় করছে সবাই অনুষ্ঠানটা। তো আমার মানে আমি আমার দিক থেকে যেটা বলতে চাই আর কি, যে আমি যখন ভিডিওগুলো মেক করি আপনার জন্য, সবার একটাই চাওয়া ছিল যে টিপু ভাই যদি কখনো হিরো আলম ভাইয়ের সাথে আপনার কমিউনিকেশন হয় বা কথা হয় তো ওনাকে একটা কথাই বলবেন, যে আমাদের যুব সমাজ হিরো আলম ভাইকে দেখে যেভাবে এখন ইন্সপায়ার হচ্ছে, গরিবের সন্তানেরাও এখন কিছু করার প্ল্যান করছে যে হ্যাঁ সম্ভব, হিরো আলম পেরেছে আমরা কেন পারবো না। তো হিরো আলম ভাইকে আগামী দিনের যেহেতু প্রজন্মগুলো হিরো আলম ভাইকে ফলো করে, হিরো আলম ভাইকে এখন তার পথ চলাটা এবং আগামী দিনে যে মুভিগুলো বা যে নাটকগুলো উনি মিউজিক ভিডিওগুলো তৈরি করবেন, ওনাকে যাতে ওই আমরা যাতে এই সেই আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এগুলো দেখে কিছু শিখতে পারে, সেই শিক্ষামূলক কিছু যাতে উপহার দিতে পারে, তো সেই ধরনের একটা কথা আপনার কাছে আবদার জানিয়েছে। তো সেই আবদারটা আমি আপনার সাথে শেয়ার করলাম, তো আশা করি সেটা সবার রাখবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনি? মানে আমি যে সামনে মুভিটি বানাবো তো আপনারা সবাই সহযোগিতা করেন, আপনি বলতে প্রশ্ন আমার না। টিপু চৌধুরীকে প্রশ্নটা কাকে করা হয়েছে? না আমি না না প্রশ্নটা আমি হিরো আলম ভাইকে করেছি, যে সামনের দিকে যে মুভিগুলো বা মিউজিক ভিডিওগুলো তৈরি হবে যাতে আমাদের পরবর্তী দেখে যাতে আমি কিন্তু একটাকে বলেছি যে যেহেতু মানুষ আমাকে ফলো করে, হ্যাঁ এই জন্য আমি কিন্তু বলছি যে কোনো নাটক গান সিনেমা যেটাই বানাই না কেন অবশ্যই মেসেজ থাকবে। কি কারণে মেসেজ দেব, মেসেজের মাধ্যমে সবাই জানে উপভোগ করে না হিরো আলম একটা মুভি করছে, এই মুভির মধ্যে আপনার মেসেজের মুভিটা একটা গ্রহণযোগ্য, হিরো আলম একটা গান করছে, এই গানের কলি এগুলো মানে কি। আমি অবশ্যই আপনাদেরকে
মেসেজ ব্যক্তি দেখুন আপনি নাটক গান সিনেমা উপহার দিচ্ছেন যেহেতু আপনি মেসেজের কথা বলছেন এখানে কমেন্টে একজন লিখেছে মুরাদ পারভেজ প্রবাসীদের জন্য যে মুভিটা করেছেন তার মধ্যে মেসেজ কি ছিল প্রবাসীদের মুভিটা এখনো করিনি আগে প্রবাসী আমরা ওটা দ্বিতীয় মুভি হবে প্রবাসীদের প্রথম মুভিটা হলো রোমান্টিক অ্যাকশন সিনেমাটা করতেছি আর প্রবাসীটা ওটা গল্প এখনো শুনি কিন্তু প্রবাসীদের নিয়ে আমি একটা মুভি বানাবো প্রবাসের মুভিটা কি হবে প্রবাসের মুভিটা প্রবাসীদের আমাকে উঠে জিরো থেকে হিরো পর্যন্ত দেয় প্রবাসীটা দেখে গ্রামের থেকে একটা লোক আপনি বিদেশ কীভাবে যায় অর্থায়ন কীভাবে আসে আমরা জমি দামা বাপ সোনা টানা বেছে যাই বৌসল রাখে আমরা বিদেশে যাই ওখানে আপনি আমরা প্রশ্নে আসছি আমরা একটা কল নিয়ে নিচ্ছি দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন আমি দুবাই থেকে বলছিলাম জি বলুন হিরো আলম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই জি বলুন জি বলুন ভাই শুনতেছি আমি জি ভাই আমি আমাদের একটা দাবি ছিল যে প্রবাসী আপনি বাংলাদেশে যে নির্বাচন রাজনীতি করতেছেন কিন্তু কোন দলে না গিয়ে বিএনপি আওয়ামী লীগ কিন্তু আপনি নিরপেক্ষ থাকেন এবং প্রবাসীর জন্য নিশ্চয় সতীর মতো আপনি একটু প্রতিবাদ করেন প্রবাসীর জন্য একটু খাটেন প্রবাসীর উপরে যে নির্যাতন আছে হ্যাঁ প্রবাসীর জন্য কেউ নেই একমাত্র এখন দেখছি বাংলাদেশের নিশ্চল চৌধুরী ও আছে যে স্বতন্ত্র হিসাবে তো খুব বহুত ভালো লাগে কিন্তু তারে তো আশা করি আপনার ওই নিশ্চল চৌধুরীর মতো প্রবাসীর পক্ষে একটু দাঁড়াবেন এটা আর কি ধন্যবাদ দুবাইয়ের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটু আগে যে আপনি যে আপনি যা বললেন নিক্সন চৌধুরীর কথা ওনার কিন্তু একটা দুইটা জিনিস আদার হ্যাঁ কিন্তু আমার কিন্তু একটা জিনিস নাই হয়তো আমার একটা জিনিস কী লেগে ওনার হয়তো এমনি কথা ওনার কিন্তু কোটি কোটি টাকা আছে কিন্তু ওই টাকার পাওয়ারটা আমার নাই দেখে হাতে আপনি প্রবাসের দিয়ে আপনি বেশি করে আপনি কেটে দিনে আমি যে আপনি কেটে দিনে কথা বলতে পারবো সব জায়গার জায়গায় ইয়ে কথা কিন্তু আমার একটা জিনিস আছে হিরো আলমের বুকে সাহস আছে সত্যি কথা বলতে পারে এই সাহস সত্যি কথা দিয়ে আমি যতদূর সম্ভব আমি প্রতিবাদ করার চেষ্টা করি প্রতিটা পক্ষে আমি চেষ্টা করে দেবো আমার সত্যবাদে সত্য কথা নিয়ে লড়ে দেওয়ার তার সাথে তোমার মৃত্যু হয়ে যায় কোনোদিন আমি ভয় পাবো না আর উনি কথা বলতে ক্ষমতা দেখাতে পারে যেহেতু ওনার টাকা পয়সা বেশি আছে অর্থ সম্পদ সব কিছু আর ওই রকম তাহলে আমার কাছে অর্থ সম্পদ কিছু ব্যাগিনে কেউ কিছু থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের জন্য আরও শক্তি বাড়াতে পারতাম যাই আপনারা সবাই দোয়া করবেন আমি সামনে কিছু আপনার মুভি টুবি লে কাজ কাম লে আসতেছে যাতে আপনি মুভিগুলো সফলতা লিয়ে অর্জন করে আপনাদের সামনে কিছু করতে পারি আপনারা আমার সবার জন্য দোয়া রাখবেন খুব সুন্দর প্রশ্নের অ্যান্সার করেছে দুবাইয়ের ভাই আমরা চাই হিরো আলম সাহস নিয়ে আরও এগিয়ে যাক আমাদের সাথে ছিল টিপু চৌধুরী টিপু চৌধুরী আপনি কথা বলুন হিরো আলমের সাথে কথা বলুন আমরা শুনতে পাচ্ছি জি বলুন ভাই আপনি কেমন আছেন জি ভালো আপনি ভালো হ্যাঁ ভালো ভাই ভাই একটা ডায়লগ শুনতে চাচ্ছিলাম আপনার এর মধ্যে আবার ডায়লগ আমরা একটু আছে আপনার আলোচনায় আপনি যেহেতু বলছেন একটা ডায়লগ দিয়ে দেবেন কি দেবো ডায়লগ বলেন রোমান্টিক অ্যাকশন কোনটা অ্যাকশন অ্যাকশন সন্ত্রাসীদের লাগাই ওকে ওকে ঠিক আছে আমি গরিবের বন্ধু হিরো আলম সন্ত্রাসীদের লাগাই মলম মারবো শালা বগুড়ায় লাশ পড়বে মাগুড়ায় খুব সুন্দর ডায়লগ এই ডায়লগ একজন অলরেডি কমেন্টে লিখেছে ধন্যবাদ দিদি কলে ছিলেন আমরা ছিলাম টিপু চৌধুরীর সাথে টিপু চৌধুরী আপনি কথা বলছেন হিরো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ওনার ডায়লগ যাই হোক কিছুক্ষণ আগে যে ভাইটি কলে বলেছিলেন যে নিক্সন চৌধুরী সাহেব প্রবাসীদের জন্য কাজ করেন তা আমি মনে করি শুধু নিক্সন চৌধুরী নয় এখন আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশন হেলেনা জাহাঙ্গীর কিভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসীদের জন্য এবং যেটা সেটা মুখে বলা নয় সেটা কাজে তিনি প্রমাণ করছেন এবং যারা বাংলাদেশে সেলিব্রিটি আছেন বা যারা উচ্চতলায় আছেন তাদেরকে এনে প্রবাসীদের দুঃখ কষ্টগুলো উনি দেখানোর সুযোগ করছেন তো আমি মনে করি এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া যে মুখে না বলে কাজে পরিচয় দেয়া তো সেটাই হেলেনা জাহাঙ্গীর করছেন এটা আমি আমি টিপু চৌধুরী আমাদের কিন্তু শুধু দুঃখ কষ্ট দেখানোই না আমরা মুখোমুখি দাঁড় করানোর জন্য কিন্তু প্রবাসীর সাথে সংযুক্ত হচ্ছি সংযুক্ত হচ্ছে এটা এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আর হিরো আলম ভাই একটু আগে যে কথাটা বললেন যে আপনার অর্থনৈতিক সাপোর্ট নাই বলে আপনি হয়তো অনেক কিছু করতে পারেন না
তো আমরা আজকে আপনাকে বলতে চাই, আপনার যেভাবে যে ফ্যান ফলোয়ার আছে বা আমরা প্রবাসীরা আপনার সাথে আছি, আপনার ভালো কাজে প্রবাসীদের জন্য কিছু করতে হলে বা যদি এই যে কিছুক্ষণ আগে আরো একটা কথা বললেন একটা বৃদ্ধাশ্রম করার প্ল্যান করছেন, আপনার যতটুকু সাপোর্ট প্রয়োজন প্রবাসীদের কাছ থেকে ভালো ভালো কাজে আমরা কথা দিচ্ছি, অর্থনৈতিক ভাবে মানসিক ভাবে যেভাবে হোক আপনাকে আমরা সাপোর্ট করবো, আপনি এগিয়ে যান ইনশাল্লাহ। আপনার বৃদ্ধাশ্রম করার ক্ষেত্রে আমাদের যত ধরনের সাপোর্টের প্রয়োজন, অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন ইনশাল্লাহ আমরা করবো। এবং আপনি আজকে আমি আমি চাইবো যে জয়যাত্রা টেলিভিশন আজকে আমি কিন্তু আপনার লাইভটা সরাসরি দেখছি মোবাইলে, কমেন্ট গুলো ফলো করছি, যে কিভাবে চাইছে যে হিরো আলম ভাই প্রবাসীদের জন্য আসছে, প্রবাসীদের জন্য কথা বলছে বা আগামী দিনেও কথা বলবে, এটাই মানুষ চাইছে। যদি আপনি সংযুক্ত থাকেন আপনাদের সকলের আমন্ত্রণে কিন্তু আমন্ত্রিত অতিথি আজকে হিরো আলম, কারণ আপনারা বলেছেন হিরো আলমের সাথে কথা বলতে চান, এই জন্য ওনাকে আমন্ত্রণ করেছি, একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, হ্যালো, জি বলুন। আমি রুবেল বলছিলাম মানিকগঞ্জ থেকে। জি জি বলুন। আমি হিরো আলমের সাথে একটু কথা বলছি। জি জি কথা বলুন আপনি হিরো আলমের সাথে, জি উনি শুনছে। হিরো আলম ভাই কেমন আছেন? জি ভাইয়া ভালো, আপনি ভালো? হ্যালো, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনাকে দেখতে খুব মন চাইছিল, আপনার সাথে কোথায় দেখা করা যাবে? আমি ঢাকা মগবাজার থেকে, আপনি মগবাজার মিডিয়া গলিতে আসলে আমাকে দেখা পেয়ে যাবেন। ধন্যবাদ দর্শক, আপনি দেখা করার জন্য প্রস্তুত নেন এবং মগবাজারে এসে দেখা করেন। এখানে একজন সুমন রহমান কমেন্ট করেছে, আমি কমেন্টটা পড়তে চাচ্ছি না, আসলে প্রবাসীদের অনুরোধে কিন্তু আজকে আমরা হিরো আলমকে আমাদের স্টুডিওতে ডেকেছি, আমন্ত্রণ করেছি এবং প্রবাসীদের সাথে সংযুক্ত করেছি। আপনার আপনার প্রশ্ন অ্যান্সারটা যা প্রশ্ন যেটা করেছেন আমার অ্যান্সার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমরা ছিলাম টিপু চৌধুরীর সাথে, টিপু চৌধুরী আপনার কথা বলুন। জি জি জি, তো আমি হিরো আলম ভাইকে বলবো যে ইনশাল্লাহ আপনি এগিয়ে যান এবং প্রবাসীদের জন্য গর্জে উঠুন, যেভাবে আপনি দেশের সাধারণ মানুষের জন্য গর্জে উঠেছিলেন নির্বাচনের মাধ্যমে, তা আপনি এখন প্রবাসীদের জন্য গর্জে ওঠার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটা আমরা করব। এবং ইনশাল্লাহ আপনার আপনার গর্জে ওঠা মানেই একদম সমাজের নিচু তলার মানুষ থেকে উপরতলার মানুষ পর্যন্ত তাদের কাছে কিন্তু মেসেজটা যাওয়া। হেলেনা জাহাঙ্গীর যেভাবে কাজ করছে, জয়যাত্রা টেলিভিশন কাজ করছে, অনেক সেলিব্রিটিরা এখানে ইনক্লুড হচ্ছে, আমি চাই, আমরা চাই, আমরা প্রবাসীরা চাই আপনিও ইনক্লুড হবেন এবং প্রবাসীদের জন্য গর্জে উঠবেন, তো আমাদের এই প্রস্তাবে আপনি রাজি আছেন কিনা? অবশ্যই আপনাদের প্রস্তাবে রাজি, আপনাদের জন্য আমি কিন্তু বারবার বলতেই চাই, কিন্তু আমি আপনাদের প্রবাসীদের জন্য কিছু করতে চাই, প্রবাসীদের জন্য মুভি বানাইতে চাই, সেই কথাও বলে দিলাম আপনারা কিন্তুদেরকে, আর মেসেজ কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু আপনারা সবাই যদি পারেন আমার এই মুভিটার জন্য একটু সবাই সহযোগিতা করবেন, আর বৃদ্ধ আশ্রমের জন্য সহযোগিতা, কী কারণে আমি যদি মুভি বানাতে পারি তো মুভিতে অনেক অর্থায়ন আমি কিন্তু প্রবাসী আপনি তাহলে আমার বৃদ্ধ আশ্রমে লাগাতে পারবো, তারপরে আপনাকে হেল্প করলে লাগাতে পারবো, এক আপনার এই জন্যে সবাই আপনার পিছনে আপনারা জানেন আমরা আল্লাহ পাক নাম ডাক দিয়েছে কিন্তু অর্থনীতির ব্যাপারে হয়তো দেয়নি, কিন্তু সাহস দিয়েছে করার জন্যে, কিছু কিছু করতে চাইলে হয়তো অনেকটা অর্থনীতির ব্যাপারে করতে পারি না, আপনার এইদিকে একটু আমরা সবাই একটু নজর দেবেন, আমি যেন আপনাদের জন্যে অবশ্যই কিছু করতে পারি, আপনি প্রবাসীদের জন্যে এমন কিছু যাতে অমর হয়ে থাকে, তাই হিরো আলম প্রবাসীদের জন্য এই জিনিসটা করছে তাতে সারা জীবন একটা অমর হয়ে থাকে। ধন্যবাদ হিরো আলম, আপনি শুনেছেন যে বৃদ্ধাশ্রমের জন্য আমাদের প্রবাসী যারা সংযুক্ত আছেন তারা সহায়তা করবে, আমাদের টেলিভিশনের পক্ষ থেকে কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া আপনার জন্য, যেহেতু আপনি আমাদের স্টুডিওতে এসেছেন প্রবাসীদের আমন্ত্রণে, তো প্রবাসীরা কিন্তু আপনার বৃদ্ধাশ্রমের পাশে থাকবে। আমি আশা করি প্রবাসী তারা যদি আপনার প্রবাসী চিত্রটাকে তুলে ধরতে পারেন যে মবি আপনি করবেন তখন হয়তো সহায়তা করতে পারে, কারণ যেহেতু আপনার প্রবাসীদের মাদের কষ্ট তুলে ধরবেন, বোনদের কষ্ট তুলে ধরবেন, বউদের কষ্ট তুলে ধরবেন। আমরা ছিলাম টিপু চৌধুরীর সাথে, আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি, দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি হ্যালো বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি হিরো আলমের সাথে কথা বলছি। জি কথা বলুন। আসসালামু আলাইকুম হিরো ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আমি জয়পুরহাট থেকে বলছি। জি আমি স্টুডেন্ট, আমি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই। আপনার এই নতুন কিছু মুভি যদি কিছু আপনি কিছু দেখান।
অবশ্যই দেখতে পাবেন। আর ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আসলে আমার একটা প্রশ্ন ছিল, টিপু চৌধুরীর লাইনে আছে, যে আপনি এত মানে হঠাৎ করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে হঠাৎ করে এরকম ফেমাস হলেন? আমি চেষ্টা করছি, ছোটোবেলা থেকে স্বপ্ন হয়েছিল একটা আমি একটা হিরো হব, তাই নিজে নিজে আর কি অর্থায়ন খরচ করে আর কি মুভিগুলো বানানো, আমার এই নাটক গান সিনেমা এগুলো আপনি নিজের অর্থ দিয়ে তৈরি করেছেন, মানে চেষ্টা ভালো আছে দেখে হয়তো অনেকে বলে যে আপনি নিজে তৈরি করেছিলেন। হ্যাঁ, এলে বিভিন্ন কপিরাইট গানগুলো আর কি করা, শখের বসতে করা, নিজে অর্থায়ন খরচ করে আর কি এখানে আগে এরকম করেছিলাম। আর যখন আস্তে আস্তে গানগুলো মনে করে মোটামুটি যখন ইউটিউবে 2016 সালে আমার একটা গান আর কি ফেমাস ডায়লগ আপনি রাতারাতি ভাইরাল হয়, হয়ে তারপরে আস্তে আস্তে মনে করেন এই তো দূর উঠে আসা। অনেক সুন্দর গল্প শুনলাম, আপনার এই গল্প নিয়ে কি কোনো সিনেমা হয়েছে? না, ওই গল্পের উপরে আমি সিনেমা বানাইতে চাই আমার জীবনে। আপনি গল্পের উপর কেবল বই বার করলাম যে এবার বই মেলা কিন্তু আমি একটা বই লিখেছি। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলাও, সমাজকে বদলে দেবো। আচ্ছা, আসলে কথাটা হচ্ছে এরকম যে নিজে বদলে বদলাবে সমাজ বদলাবে দেশ। একটা কল ছিল, দর্শক আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, 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 জি বলুন। কি বললেন আবার একটু রিপিট করুন। বলছি জাপান যাওয়ার জন্য কি কি দরকার, শিক্ষা কতটুকু দরকার? আচ্ছা, জাপান যাওয়ার জন্য কি কি দরকার, জাপানি প্রতিনিধি আছে, উনি অ্যানসার করবে আপনার প্রশ্নের। ফকরুল ইসলাম, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনি সংক্ষেপে অ্যান্সারটা করবেন যে জাপানে কীভাবে যাওয়া যায়। আর আপনার দুটো প্রশ্ন ছিল বলেছিলেন, আপনার প্রশ্ন দুটো করতে পারেন এখন, আমাদের সময় খুবই কম। আপনার জন্য এক মিনিট বরাদ্দ করা আছে, আপনি এক মিনিটের মধ্যে তিনটা প্রশ্ন শেষ করবেন। যে ধন্যবাদ, জাপান যাওয়ার জন্য কি কি প্রশ্ন এটা পরে বলতেছে। আগে হিরো আলম ভাইয়ের কাছে যে প্রশ্নটা, আমার প্রশ্নটা হলো কি উনি তো আবারও নির্বাচিত হবে, নির্বাচন করবেন কোন দল থেকে আমি বলতে চাচ্ছি যে হিরো আলম ভাই তো অনেক অভিনয় করেছেন, আমরা দেখেছি এর আগে। হ্যালো, আমি বলছিলাম খাগড়াছড়ি থেকে। জি, হিরো আলম ভাই তো অনেক অভিনয় করেছেন, আপনি কি খাগড়াছড়ি টিভিতে দেখছেন না অনলাইনে দেখছেন? না, টিভিতে দেখছি। ওকে, জি ধন্যবাদ আপনাকে। জি প্রশ্ন করুন। হ্যাঁ, অনেক অভিনয় করেছেন আমরা দেখেছি, কিন্তু আমরা চাচ্ছি আপনি আপু যে পাশে বসে আছেন ঠিক আপনার মতো করে হিরো আলম ভাই যাতে কথা বলেন, এখন এই মুহূর্তে আপনি যেভাবে কথা বলছেন ঠিক সেভাবেই আমরা হিরো আলম ভাইয়ের মুখ থেকে আপনার কথাগুলোই ওই ভাষাতে কথাগুলো শুনতে চাচ্ছি আমরা সবাই। ওকে ধন্যবাদ, হিরো আলম অভিনয় করে দেখাবে যে আমি কিভাবে কথা বলছি, তাই তো? এই মুহূর্তে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছে প্রবাসী থাকে একজন, আমাকে সাথে সংযুক্ত হতেছে মিসেস হেলেনা খাতুন। অনেক সুন্দর অভিনয়, হেলেনা খাতুন না, হেলেনা জাহাঙ্গীর। না না, আমি তো আপনার নাম বলি, আমি একটা একটা দেখুন ভক্ত নয়, আপনার নাম বলি নি, একটা ভক্ত না দেখুন একজন ক্যান্সার করে, তাহলে তো আপনার নাম পুরোটা বলতাম আমি। আচ্ছা, সময় সংকীর্ণতার জন্য আমরা আর কথা বলতে পারছি না, দর্শকদের কল নিতে পারছি না। অনেক দর্শক বলেছে এখানে ফোনে ফোন কলে কীভাবে সংযুক্ত হতে পারে, আমরা বলেছিলাম যে +88 02 90 33 148 কল করলে আপনারা কথা বলতে পারবেন। আমরা একটু কথা বলবো ফখরুলের সাথে, জাপান থেকে যিনি আছেন আমাদের সাথে সংযুক্ত। আপনি প্রশ্ন দিতেছি, আপনি প্রশ্ন করছেন, আমি এই মুহূর্তে রাজনীতি বর্তমানে এখন আবার মিডিয়ার জগৎ হলো, মিডিয়াতে এই মুহূর্তে এখন মিডিয়া নিয়ে খুব ব্যস্ত, রাজনীতির বিষয়ে এই মুহূর্তে এখন এখন জড়িত নেই। এখন রাজনীতি আবার 5 বছর পরে তখন রাজনীতি আসবে, সকল রাজনীতিতে আমি আবার মনে করেন আমি এই মুহূর্তে কোন দলে ঢুকতে থাকে দিনকারে স্বতন্ত্রভাবে থাকতে চাইছি। মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাচ্ছে, সেটা হচ্ছে ওনার অ্যান্সার। দর্শক অনেকে কল করতেছেন, আমরা কল নিতে পাচ্ছি না, আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা আগামীকালকে ভালোবাসা দিবসে কল করুন, আমাদের সাথে সংযুক্ত হন। আমরা ছিলাম ফখরুল ইসলামের সাথে জাপানের। জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো কি সব হিরোরাই দেশের বাইরে গিয়ে মুভি করেছে বা দেশের বাইরে বেড়াতে গিয়েছে, আর আপনি কোন কোন দেশে গেছেন বা গেছেন কিনা বা যাবেন কিনা?
আমি জাপানের প্রশ্নগুলো উত্তরগুলো দিচ্ছি, জাপান কিভাবে আসবে একটু ওনার কাছ থেকে শুনে নিই আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেশের বাইরে আপনি ইন্ডিয়াতে গেছি, আপনি ইন্ডিয়া রাষ্ট্র বিভিন্ন জায়গায় আর কি ঘুরছে ঘোরাফেরা করেছি, আর বাইরে দেশে মুভি করতে এখনো যায়নি। আমার একটা মুভি যেটা নিজের মুভিটা, এই মুভিটা আমার দেশেই করব, যেহেতু আমার নিজের অর্থনে আমি মুভিটা যদি সফলতা অর্জন করতে পারি, ভবিষ্যতে আমি বাইরে দেশে যাই মুভি করার চেষ্টা করবো, বাইরে দেশে ভালো ভালো লোকেশন যেটা করতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ হিরো আলম। আপনি যদি জাপান আসতে চান অবশ্যই আমি হেল্প করবো, হেলানা জাহাঙ্গীর চেয়ারম্যান জয়চিত্র টেলিভিশনে ওনার মাধ্যমে অবশ্যই যদি আসতে চান অবশ্যই আমরা হেল্প করবো জাপানে আসছে যদি। ধন্যবাদ ফকরে ইসলাম। আপনি যখন হেল্প করেন এই মুভির, আমি দুইটা গান করার জন্য জাপানে যাবো। আপনি হেল্প করবেন এই মুভির, আমার যে গানটা আছে পাঁচটা, দুইটা গান করার জন্য আমি জাপান যাবো তাহলে। প্রথমত লাগে ভাষা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতে হয় 6 মাস, ল্যাঙ্গুয়েজ ভাষা শিখার পরে তার পরীক্ষা দিতে হয়, আর তার যোগ্যতা লাগে নিম্ন স্তর স্টুডেন্ট ভিসা আসতে গেলে তার ইন্টার পাস এসএসসি পাস লাগবে, আর যদি অনার্স হয় তাহলে আরো ভালো হয়, তাহলে স্টুডেন্ট ভিসা। এখন ওয়ার্কিং ভিসা নাই, এখন প্রায় অনেকেই ওয়ার্কিং ভিসার নামে অনেকের কাছ থেকে টাকা হাতে নিচ্ছে। আপনারা ওয়ার্কিং ভিসা সরকার, আমরা আরেকজন বিস্তারিত শুনবো। দর্শক যিনি আছেন প্রতিদিন এই সময় আমাদের সাথে সংযুক্ত থাকবেন, কল করবেন, আপনি জেনে যাবেন জাপানে কিভাবে যাওয়া যায়। ধন্যবাদ এতক্ষণ সংযুক্ত থাকার জন্য ফখরুল ইসলাম আপনাকে জাপান থেকে। আমরা কথা বলবো হাফ মিনিট করে মালয়েশিয়া, স্পেন, জাপান, কুয়েত, ইতালি, তারপর আমরা মালয়েশিয়া, তারপরে চলে যাব সাউথ কোরিয়া, টিপুচুদের কাছ থেকে সর্বশেষে কথা বলে আমরা বিদায় নেব। আপনারা মালয়েশিয়ার মেহেদি ছোট্ট করে আমাদের কাছ থেকে বিদায় নেন, হিরোর কাছ থেকে বিদায় নেন, তারপর আসবেন মৌসুমি, তারপর মেহেদি, তারপর আসবেন নাজমুল হাসান তোহিন। জি জি মেহেদি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ হিরো আলম ভাই, আজকে আমাদের জয়যাত্রা টেলিভিশন স্টুডিওতে এসেছেন। ওনার অনেক বক্তব্য আছে বিভিন্ন দেশের, বিভিন্ন দেশের প্রবাসীরা ওনার অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন উনি। ওনার আসলে অনেক অনেক প্রবাসীরাই ওনাকে পছন্দ করেন। আমরা চাইবো যে উনি আগামীতেও আবার ইলেকশন করবে, আমরা প্রবাসীরা ওনার পাশে দাঁড়াবো, উনি কোনো দলের নয়, উনি একজন হিরো হিসেবে সবার জনপ্রিয়তা নিয়ে আসবেন। অনেক ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। আমরা যাচ্ছি মৌসুমীর কাছে কুয়েতের। মৌসুমী আপনি আসছেন আমাদের সাথে, আপনি হিরো হিরো জি জি হাফ মিনিট কথা বলবেন। জি আচ্ছা, আমার হচ্ছে হিরো আলমের কাছে একটাই মেসেজ, সেটা হচ্ছে যে ক্ষমতায় বসে নয়, যেন হিরো আলম যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস, উনি তরুণদেরকে যারা মাদকাসক্ত ওনাদের জন্য যেন ভালো কিছু করে এবং মাদকাসক্ত থেকে যেন ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, এবং তার প্রত্যেকটা এলাকার উন্নয়নের জন্য যেন এমন কিছু ভিডিও চিত্র যারা প্রত্যেক এলাকার মানুষই যেন সচেতন হন, সেই ধরনের ভিডিও গুলো করে যেন উনি ভাবে সমাজের ভালো ভালো কাজগুলো তুলে ধরেন, এবং যেহেতু টিম বানাচ্ছেন এমন ভাবে টিম বানাবেন যেন একটা সামাজিকতা বজায় থাকে। যেমন অনেক আগে যেই ধরনের টিম গুলো হতো উচ্ছৃঙ্খলতায় না যে সুন্দর এবং সাবলীল ভাবে যেন অনেক সুন্দর প্রশ্ন করেছেন, অনেক সুন্দর মেসেজ দিয়েছেন। মৌসুমী আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। মাদক নিয়ে যে কথাটা বলেছেন, আমরা চাই যারা হিরো আলমের ভক্ত তারা যেন মাদক বিরুদ্ধে যুদ্ধ করেন, মাদক যেন সেবন না করেন। আর আমি চাই হিরো আলম আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে যে মাদক বিরোধী আন্দোলন চলছে সেটার সাথে সম্পৃক্ত থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন করবেন। আমরা ছিলাম আমেরিকার ফয়সাল, ইতালির নাজমুল হাসান তোহিন এবং স্পেন ইসমাইল। হাফ সেকেন্ড করে আপনারা একটু কথা বলবেন, আপনারা বিদায় নেবেন আমাদের হিরোর কাছ থেকে। জি জি নাজমুল তোহিন, শুনতে পাচ্ছেন আপনি? জি ধন্যবাদ হিরো আলমকে তার মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করার জন্য। তিনি যে উদ্দেশ্য নিয়ে সমাজে কাজ করতে চাচ্ছেন তার উদ্দেশ্য যেন সফল হয় সে দোয়া করছি, এবং সবার সহযোগিতা কামনা করছি, এবং দূর দূরান্ত থেকে যারা আজ
জি, অনেক ধন্যবাদ নাজমুল হাসান তহিন আপনাকে। আপনার লাইন সম্ভবত বিচ্যুত হয়ে গিয়েছে। আমরা চলে যাব স্পেনের ইসমাইলের কাছে। স্পেনের ইসমাইল কি আমাদের সাথে সংযুক্ত আছেন? আমেরিকার ফয়সাল আহমেদ? জি আমি আছি। জি জি, আপনি হাফ সেকেন্ডের জন্য হিরো আলমের কাছ থেকে বিদায় নেন। আমরা আসলে সময় স্বল্পতার জন্য আজকে আর কথা বলতে পারছি না, 30 সেকেন্ড সময় আপনার জন্য। আমি অবশ্যই যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই হিরো আলম ভাইয়ের এই সুন্দর উদ্যোগ। উনি বৃদ্ধাশ্রম বানাবেন এবং প্রবাসীদের নিয়ে কাজ করবেন, তো আমি এই উনার সাথে সম্পৃক্ত রেখে আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে একটাই দাবি করব আজকে এই প্রবাস লাইফ টাইমে, সেটা হচ্ছে যে প্রত্যেক বাবা মায়ের স্থান বৃদ্ধাশ্রমে নয়, প্রত্যেক বাবা মায়ের স্থান সন্তানের আশ্রমে, সন্তানের ঘরে যেন আশ্রয় হয়। জি, অনেক ধন্যবাদ ফয়সাল আহমদ। আমি একটা মাঝখানে বই লিখেছিলাম, বৃদ্ধাশ্রমকে না বলুন। আসলে বৃদ্ধাশ্রমকে না বলাই উচিত আমাদের, কারণ আমরা চাই না বাবা মা বৃদ্ধাশ্রমে থাকুক। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন। ফয়সাল আহমেদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা চলে যাব সাউথ কোরিয়ার টিপু চৌধুরীর কাছে। টিপু চৌধুরী, আপনি আছেন সংযুক্ত আমাদের সাথে? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কথা হয়েছে, অনেক ভালো লাগলো। আর বিশেষ করে হিরো আলম ভাই আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং ওনার কার্যক্রমে আমাদেরকেও সাথে রাখছেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাই হোক, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু আজকে মাশাআল্লাহ আমরা সবাই মিলে কথাবার্তা বলে অনেক সন্তুষ্ট। তো যাই হোক, আসলে আরেকটা কথা না বললেই নয়, আমি যখন ভিডিও গুলো তৈরি করি নিচে কমেন্টে ম্যাক্সিমাম কমেন্ট ছিল ইন্ডিয়া থেকে। তো এটাই আমাদের জন্য অনেক প্রাউড যে আমরা বাঙালিরা ভাই ইন্ডিয়ার কাজ ইন্ডিয়া থেকে আমরা প্রাউড বা ভালো ভালো কমেন্ট পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো ওদের ভবিষ্যতেও পাবো। হিরো আলম ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা প্রবাসীরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি অবশ্যই প্রবাসীদের পাশে থাকবেন। অবশ্যই আপনাদের পাশে থাকবো। এতক্ষণ যারা যে এখান থেকে দেশ বিদেশ থেকে আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। কালকে বিশ্ব ভালোবাসা দিবস, আগাম ভালোবাসা দিতেছি আপনাদেরকে, এবং সবচেয়ে ধন্যবাদ জানাবেন ম্যামকে। কী কারণে আজকে ম্যামের কারণে কিন্তু আজকে আপনারা আমার সামনে দুইটা কথা বলতে পারলেন, যে অনেক জানা অজানা তথ্য আপনার করে দিলাম। আপনারা অল টাইম চাবেন, আপনি যেন আমি এই রকম আপনাদের মধ্যে অল টাইম যেন থাকতে পারি, অবশ্যই দোয়া রাখবেন। আমি আপনাদের পাশে অল টাইম আপনাদের ভালোবাসা চাই। অনেক ধন্যবাদ হিরো আলম। ইন্ডিয়ার যেহেতু কমেন্টে বললো যে ইন্ডিয়া থেকে কমেন্ট আসছো, তার মানে ইন্ডিয়াতেও আপনার অনেক ভক্ত আছে। তো দর্শক, যারা আপনারা আমাদের সাথে ছিলেন সংযুক্ত প্রবাস থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা। যারা ব্রাজিল থেকে দেখছেন, সৌদি থেকে দেখছেন, অনেকে অনেক কমেন্ট করেছে, ফোন কল দিতে চাচ্ছে, বাট আমরা এখন আর ফোন কল নিতে পারছি না। আপনি প্রবাসীদের উদ্দেশ্যে এবং দেশে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কথা বলে বিদায় নেন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। কী কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি জিরো থেকে হিরো, আপনারা এই ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি। আর আপনারা সবাই, আপনারা আমাদের বর্তমানে মাদকের যে সমস্যাটা দেখা দিয়েছে এবং বাল্যবিবাহ, এগুলো সব বর্তমানে বন্ধ করুন সবাই। এবং ইদানিং কিছু আমাদের কিছু ছাত্রছাত্রী হঠাৎ করে আত্মহত্যা করতেছে, এই টর্চারিংগুলো আপনারা কিছু শিক্ষকরা করতেছে, তাদের এই একটু চাপের কারণে এসব আপনারা বন্ধ করবেন। এবং আমরা অল টাইম চাই আমরা গোটাল বাংলাদেশ, একটা সোটা গোটাল বিশ্বের মধ্যে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক। আমরা সবাই আমরা পাশে থাকব, এবং আমরা অবশ্যই চাব যে আমরা এই যে মারামারি, এই যে সামান্য নির্বাচনকে আমরা কিন্তু অনেকের কিন্তু দেখেন মা বোন আপনার হেরে গেছে, মৃত্যু হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এমপিরা এমপিদের জায়গাতে বসে আছি, মাঝখানে আপনারা কিন্তু ক্যাচার করে আপনাদেরকে ভাইকে হারাইছেন, আপনার বোনকে হারাইছেন, তাতে কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি। তাই আমরা চাবো অল টাইম আমরা এক দলকে ভালোবাসতে পারি, তাই যে কোনো লোক দলকে ভালোবাসবো, কিছু কোনো দাঙ্গা হাঙ্গামা করবো না। তাই আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা সুষ্ঠ এবং সুন্দরভাবে আমরা বাংলাদেশকে যাতে বাইরের দেশের কাছে আমরা তুলে ধরতে পারি, আপনারা সবাই দেশের জন্য কাজ করবেন। আমি হিরো আলম, আপনি কাজ করে যাবো বলে আজকে এই অল্প বয়সে আপনার রাজনীতি কারে নাম লিখেছি। আপনারা যেই রকম অল টাইম আমাকে সাহস যুগিয়েছেন, এরকম সাহস দিয়ে যাবেন, আমি যেন আপনাদের নিয়ে কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ হিরো আলম আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আসলে আমরা অনেক আগে সোনার বাংলাদেশ দেখে ফেলেছি, দেখছি আরও সোনার বাংলাদেশ ঘুরবে, আরও উন্নত হবে, আমরা সেই আশাবাদী। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন, যারা কলে ট্রাই করছিলেন, যারা কমেন্ট লিখছেন, সকলকে অনেক অনেক বসন্তের শুভেচ্ছা এবং আগাম ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে এই ছিল আয়োজন, আগামীকে দেখা হবে ভালোবাসা দিবসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যথাযথ টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।
Thank you.